তো Davos আমাদের বলতেছিলাম যে এই যে আমরা হচ্ছে আজকে শুরু করবো নদী ও নৌকার ম্যাথ ঠিক আছে হেডিং দাও নদী ও নৌকার ম্যাথ ওকে হেডিং কি দিবা নদী ও নৌকার ম্যাথ মাহাকে ব্যাকআপ দিয়ে রাখো মাহা পিছিতে আছে না আমি তো এখানে আছি আমার ব্যাকআপ লাগবে না আচ্ছা ঠিক আছে নদী ও নৌকার ম্যাথ তোমরা ওয়ান লাইভে দাও কোনটা ওয়ান ড্রাইভ না এখন বড় হয়ে গেছে এখন আমি আনলিমিটেড গুগল স্টোরেজ কিনেছি বুঝছো আচ্ছা তো দেখো যেটা বলতেছিলাম যে তোমার এই যে আমরা কি করব এখন নদী ও নৌকার ম্যাথটা করব ঠিক আছে ওকে তো এখন নদী ও নৌকার ম্যাথ করার জন্য কি করতে হবে আমার তো নদী ও নৌকার ম্যাথ করার জন্য আমার অবশ্যই একটা নদী লাগবে আর একটা নৌকা লাগবে তাই না আমার লাগবে অবশ্যই একটা নদী আর একটা নৌকা তো চলো নদীও ও আকি নৌকা আকি সবই আকি ধরো এই যে এটা হচ্ছে আমার ধরো নদী নদী ধরে এক পার এটা ওকে আচ্ছা এবং এটা ধরো আমার নদীর আরেকটা পার অঙ্গগুলো খুবই সহজ এবং অ্যাডমিশন অনেক বেশি আসে আজকে আমরা বেসিক দেখব বোর্ডের ম্যাথ দেখব শর্টকাট দেখব যা যা আছে সব দেখব আজকে ঠিক আছে আচ্ছা তো ধরো এটা হচ্ছে আমার স্রোত স্রোত কি দিব ভাই আজকে ক্লাসে কি শিডিউল ক্লাসে করা যেত না বুদাই প্যারা দিলা না এটা হচ্ছে যে

না নিনা গুলো দেয় দিব নিনা তৈরি করতে আটটা বা নয়টা ভিডিও দিব ঠিক আছে বলতেছিলাম আর কি যে এই ধর আমার স্রোত তো কি থাকে অবশ্যই দিকে থাকে তাই না আমি ধরি ধর আমার স্রোত হচ্ছে এই দিক বরাবর আমার স্রোত হচ্ছে আমি ধরতেছি এই দিক বরাবর আমার স্রোত এই দিক বরাবর আমার স্রোত হচ্ছে এই দিক বরাবর আচ্ছা তো এখন তুমি একটু চিন্তা করো একটু তুমি চিন্তা করো যে আমি ধর তোমাকে একটা স্পট লাইট দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝবা যে ধরো স্পট লাইট কি দেখা যায়

তাই না ও যাওয়ার চেষ্টা করছে এই বরাবর কিন্তু স্রোতকে ধাক্কা দিয়ে এই দিক বরাবর সরাই দিবে তাই না এই দিক বরাবর সরাই দিবে কেন বুঝতে পারছি এই দিক বরাবর সরাই দিবে আচ্ছা এইটুকু কি সবাই বুঝছো এইটুকু বুঝতে পারলে ধরো তোমার নদী নগর কোনো প্রবলেম নাই এর শিওর বুঝছ আর বি ক্লিয়ার ভাইয়া বল যদি ডানে অথবা বামে না থাকে সোজা দিকে হয় স্রোত কখন সোজা হয় স্রোত কখন এই দিক বরাবর হয় হ্যাঁ ভাই

এটার সাথে নদীর প্রভাব নদী বলে কিছু নাই তখন একটা স্থির ইয়া হয়ে যাবে আচ্ছা তার মানে আমি যদি এই দিক যাত্রা শুরু করি হয়তো দেখা যাবে কি আমি হয়তো এরকম কোন একটা জায়গায় তাই না আচ্ছা যদি এরকম হয় আমি এইরকম কোন একটা জায়গায় যাইতে চাইলাম আমি এরকম কোন একটা জায়গায় যাইতে চাইলাম তো তাহলে আমি শেষ মেশ যাব কোথায় আমার নদী কিন্তু এখান থেকে ধাক্কা দিবে আমার স্রোত কিন্তু এখান থেকে ধাক্কা দিবে তো তার মানে কি আমি কি এরকম একটা জায়গা যাব না শেষ মেশ ডান দিকে চাইপা ডান দিকে চাইবার কারণ কি আমার স্রোতটা ডান দিকে তো তার মানে আমরা যে এতক্ষণ কথা বললাম এখান থেকে একটা বিষয় আমরা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা আমরা যেদিকেই যাই চাই না কেন আমরা যেদিকেই যাইতে চাই না কেন স্রোত কি করবে স্রোত যেদিকে যাচ্ছে আমাদেরকে সেদিকে খানিকটা টেনে নিয়ে যাবে কথা হচ্ছে লব্ধি ব্যক্তি এদিক বরাবর যাবে কথা হচ্ছে যে ওরকম তো পারবে ধরো ধরো তুমি ধরো এই যে এটা আমার নদী তুমি আসো এই পয়েন্টে এ পয়েন্ট এ পয়েন্ট তুমি বি পয়েন্টে যাই চাও ধরো যদি নইতে স্রোত থাকে তুমি কখনোই তুমি এই বরাবর নৌকা চালাও জীবনে যেতে পারবো না দেখা যাবে গেছো নাই এখন তুমি যদি এই বিনুদ যাইতে চাও তোমাকে কি করতে হবে এরকম কোন একটা জায়গায় রঙা লাগবে যাতে ও ধাক্কা দিয়ে এখানে পাঠা দেয় কি ক্লিয়ার সবাই এইটুক যদি বুঝতে পারো তাহলে অনেক দূর হয়ে গেছে আমাদের পড়াশোনা ওকে স্যার স্যার বুঝা গেছে ভাই আরেকটু বললে ভালো হতো এটা ক্লিয়ারলি বুঝতাম আর একটু আর আচ্ছা হ্যাঁ আমি আমি যেটা বলতেছিলাম ধরো স্যার এই যে তুমি হচ্ছে একদিকে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা আমি কিছু কলম টলম নিয়ে আসি তাহলে বুঝতে ভালো হবে একটু ওয়েট করো

আমার এইখান দিয়ে স্রোত প্রবাহিত আমি ধর এমনে যাইতে চাই আমি দিক বরাবর যাইতে চাই স্রোত প্রবাহিত হচ্ছে এই জায়গায় আমি যাইতে চাই এমনে আমি যখন এমনি যাই চাইবো স্রোত কি করবে আমাকে ধাক্কা দিবে স্রোত আমাকে ধাক্কা দিয়ে সরায় নিবে দেখছো কি হলো আমি যাই চাচ্ছি এদিকে স্রোত আমাকে ধাক্কা দিয়া সরা নিল এই কারণে এই যে তুই এখানে তাকা ধর আমি এমনি যাইতে চাই কিন্তু স্রোত আমাকে ধাক্কা দিয়ে সরায় নিয়ে যাবে তো তার মানে আমি যেমনিই যেতে চাই না কেন স্রোত কি করবে স্রোতের দিকে আমাকে খানিকটা সরাই নিবে স্রোতের দিকে আমাকে খানিকটা সরাই নিবে আমি যদি এমনে যেতে চাই স্রোত কি করবে আমাকে ধর সরায় এরকম জায়গায় একটা জায়গায় নিয়ে যাবে সোজা কথায় আমি যেখানেই যাইতে চাই না কেন স্রোত আমাকে অর দিকে টানবে স্রোত যেদিকে যাচ্ছে সেদিক পর আবার আমাকে টেনে নিয়ে যাবে এই কারণে তোমরা অনেক সময় দেখবো বর্ণ হলে দেখবো যে বড় বড় গাছের পানির স্রোত পানির স্রোতের টান এত বেশি আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি কি বলছি ওকে ভাইয়া হ্যাঁ তো তার মানে হচ্ছে আমার কি করবে আমি হচ্ছে যেদিকেই যেতে চাই না কেন আমাকে স্রোতটা দিকে টানবে তো তার মানে এইখানে দুইটা জিনিস কাজ করবে দুইটা জিনিস কাজ করবে এখানে দুইটা ভেক্টর কাজ করবে নদী নৌকার মধ্যে সব সময় দুইটা ভেক্টর কাজ করে একটা ভেক্টর হচ্ছে নৌকার বেগ আরেকটা ভেক্টর হচ্ছে তোমার স্রোতের বেগ ঠিক আছে এই জাস্ট নরমালি আমরা এখানে যেটা করব যে জাস্ট হচ্ছে ওই যে উপাংশ ভাগ করে নিব খেলা শেষ ঠিক আছে তো দেখো কেমন উপাংশ ভাগ করবো আমরা তো ধরো স্যার এই যে আমার দুইটা ব্যাপার কাজ করবে একটা হচ্ছে নৌকার বেগ আর একটা কি আরেকটা হচ্ছে স্রোতের বেগ হ্যাঁ এইগুলা খেয়াল রাখলে হবে আচ্ছা এখন দেখো স্যার এই যে আমি ধরি আঁকবো হ্যাঁ নদী আঁকবো কি পরে আগে বুঝবে না কি বুঝেছি আঁকা কি পরে করিস আচ্ছা তো প্রথমে স্যার এই যে ধরামানের নদী ঠিক আছে আমরা ধরে নেই এই নদীটার প্রস্থ হচ্ছে ডি আমরা ধরে নিয়েছি নদীটার প্রস্থ হচ্ছে ডি আচ্ছা এখন ধর আমি এই জায়গায় আসি আমি এই জায়গায় এই যে এই ধর হচ্ছে এ পয়েন্ট এ পয়েন্ট থেকে আমি ধর হচ্ছে নদীটা পার হইতে চাই ঠিক আছে এখন আমি তো যে কোনো ভাবেই যাত্রা করতে পারি তাই না ধর এই যে আমার তো নৌকা আমার আমার যা মন আমি তাই করব। ধর এই যে আমার হচ্ছে যে একটা র্যান্ডম ধর ধর হচ্ছে একটা নদী আছে আমি চাইলে এমনেও যেতে পারি আমি চাইলে এমনেও যাত্রা শুরু করতে পারি আমি চাইলে এমনেও যাত্রা শুরু করতে পারি আমার যেদিকে মন চায় আমি সেদিকেই যাত্রা শুরু করতে পারি স্যার পারি না তার মানে কোনটা 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 যাত্রা শুরুটা হ্যাঁ যাত্রা শুরুটা তো যে মাঝি তার উপর ডিপেন্ড করে সে কই যাবে

পজিটিভ এক্স লেখা যে কথা স্রোতের দিকের সাথে লেখা একই কথা কি ঠিক আছে স্রোতের দিকের সাথে আমার সবসময় আলফাবে কিসের সাথে স্রোতের দিকের সাথে আচ্ছা ফাইন তো তার মানে আমি যেখানে মন চাই সেখানে যেতে পারি এবং আমরা এটাকে ধরে নিব আলফা এখন আমি যদি এখন ধর আমি তকে যখন নর্মাল সমীকরণ প্রতিপাদন করা দেখাবো আমরা যে আলফা ধরলাম আলফা কিন্তু স্থূলকোণ হইতে পারে সমকোণ হইতে পারে সূক্ষ্ম কোণ হইতে পারে তিনটার মধ্যে যেটা মন চায় সেটাই হইতে পারে কারো কোনো সন্দেহ আছে ওকে তো তার মানে আমরা এখন যেটাই তোমার ইয়া করবো না কেন যে আমরা বানাবো না কেন এখন ওইটা সমকোণের জন্য সত্য সূক্ষি আলফার জন্য সত্য স্থুল কোণি আলফার জন্যও সত্য আমি কি তোমাদেরকে বুঝতে পারছি ওকে আচ্ছা স্যার বললাম ইম্পর্টেন্ট টপিক না বুঝতে সাথে সাথে কোশ্চেন করবা আচ্ছা এইটা গেল এরপর দেখো হ্যাঁ আমি যেটা বললাম দেখতে পারি হ্যাঁ মানে বললাম কি ধর আমার কাছে নদী আছে আর আমার সাথে নৌকা আছে এখন আমি তো চাইলে যে দিক বরাবর যেতে পারি তাই না এদিক বরাবর যেতে পারি একদম সোজা যেতে পারি এদিক বরাবর যেতে পারি

স্রোতের দিকের সাথে হ্যাঁ আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করি সময় স্রোতের দিকের সাথে এখন স্রোতের দিকটা কি জানো পজিটিভ একসক্ষ এই যে এটা পজিটিভ একসক্ষ স্রোতের দিকটা হচ্ছে পজিটিভ তাই না তো তার মানে এই যে এখন ধর আমার আমার এইটার জন্য আলফা হচ্ছে এইটা এটার জন্য আলফা হচ্ছে এইটা আমার 90 ডিগ্রি এটার জন্য আলফা হচ্ছে এইটা তো তার মানে আমরা যখন এই যে এখন যখন একটু এই যে আমরা যখন এখন সূত্র প্রতিপাদন করব তখন আমরা যদি আলফা ধরে নেই আমি ধরে নিচ্ছি স্রোতের দিকের সাথে আলফা কোণে একটি নৌকা যাত্রা শুরু করে ওই আলফা মানে কিন্তু সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ তিনটার যেটা মন চায় সেটাই হইতে পারে রাফি ক্লিয়ার ওকে জি ভাই বুঝছি আচ্ছা হ্যাঁ এখন বলো বলো আমার কোয়েশ্চেনটা হচ্ছে মানে স্রোতের দিক এদিকে হওয়াতে আমরা প্লাস এক্স এদিকে ধরছি আমার যদি স্রোতের দিক বিপরীত তোমার তোমার এদিক হলে তুমি মাইনাস এক্স ধরবা তোমার যদি এদিক বরাবর স্রোত থাকে তুমি মাইনাস এক্স ধরবা শেষ মাইনাস এক্স ধরলে প্রসেসর কি হবে মাহা ওইটাই না প্রসেসর তো সেমই থাকবে আমরা যে জিনিসটা দেখাবো তখন দেখো কি হইতো তখন আমরা আলফা ক্যালকুলেট করতাম কি এইটার সাথে তখন আলফা ক্যালকুলেট করবে হবে ঠিক আছে আমার স্রোত যেদিকে ওই দিকটার সাথে আমি আলফা ক্যালকুলেট করবো স্রোত যদি আমার পজিটিভ দিকে থাকে তো তার মানে কি হবে আমি এই যে আমি হচ্ছে দিকটার সাথে এইটার অ্যাঙ্গেল মেজারমেন্ট করব যদি আমার এই দিক বরাবর থাকে তোমার মাইনাস এক্স মাইনাস এক্স অক্ষ বরাবর যদি স্রোত থাকে তখন আমি কি করব তখন এই ধর আমার ধর নৌকার তো তখন এই অ্যাঙ্গেলটা হবে এটা বা ধরো যে আমার এইটা হচ্ছে নদী স্রোত ধরো এই দিক বরাবর এখন ধরো আমি নৌকা চালাইছি এই দিক বরাবর ঠিক আছে তাহলে এদের মধ্যে মধ্যবর্তী কোন হবে এই যে এটা আলফা স্থুল কোন ত্রিভুজ আগের মতোই আর কি খালি ঘুরে যাবে আগের মতোই ব্যাপারটা খালি ঘুরে যাবে কি ঠিক আছে জি ভাইয়া আচ্ছা তো এই যে স্যার এখন তো তার মানে বুঝলাম যে আমরা এখন যে আলফাটাই ধরবো না কেন ওই আলফাটা কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো অ্যাঙ্গেলই বোঝায় আচ্ছা

এখন ধর আমি এই দিক বরাবর যাবো আর কি হ্যাঁ আমি ধর যাবো দিক বরাবর আমি ধর এই দিক বরাবর যাবো এবার ধর আমি এই দিক বরাবর যাত্রা শুরু করলাম ওকে তো তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে আলফা হ্যাঁ আমরা ধরে নিচ্ছি স্যার এই যে ও যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে সেটা কি সেটা হচ্ছে আলফা এখন দেখে যে আমার আমার হচ্ছে স্রোতের বেগটা কোন দিকে অবশ্যই এদিক বরাবর আমি কি ওইটাকে এই দিক বরাবর লিখতে না সমান্তরাল আমি কি বলতে পারি আমার স্রোতের বেগ ভি এইদিক বরাবর সবাইকে আমার কথা বুঝতে পারছো আমার স্রোতের বেগ এই যে এই বরাবর সবাই আচ্ছা ঠিক আছে আমার নৌকার বেগ কই এই যে এদিক বরাবর তাই না এবং আমার নৌকার বেগকে ধর ডিনোট করতেছি ইউ দ্বারা ইউ ভেক্টর দ্বারা কি ঠিক আছে এইটুক কি বুঝছ আমি হচ্ছে স্রোতের দিক দিলাম আমি হচ্ছে নৌকার দিক দিলাম ক্লিয়ার এইটুক তাহলে এখন দুইটা তো লব্ধি থাকবে তাই না এখন লব্ধিটা কোন দিক দিয়ে যাবে এবং ওটার মান কত হবে মনে মনে চিন্তা করো আজান শেষ হোক

আচ্ছা দেখো এই দিক দিয়ে যাবে মাঝখান দিয়ে যাবে তাই না সবাইকে একটু বুঝছো যে এদের লব্ধি মাঝখান দিয়ে যাবে এদের লব্ধি আমার অবশ্যই যাবে মাঝখান দিয়ে আচ্ছা ফাইন সো এখন দেখো স্যার এই যে স্যার আমাদের তো বলছিলাম যে এদের হচ্ছে আমার নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এখন এই যে আমি ধরি এই যে আমার লব্ধি বেগটা আছে লব্ধি বেগটা স্রোতের দিকের সাথে থিতা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে লব্ধি বেগটা স্রোতের দিকের সাথে থিতা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে সবাই বুঝতে পারছিস বুঝতে সবাই যদি বুঝি তাহলে সবাই এখন আমার একটা প্রশ্ন উত্তর দাও তো স্যার আমার করে দেখ এই যে লব্ধি বেগটা আছে লব্ধি বেগের উপাংশ কয়টা দুইটা কোনা কোনি কোন না এই যে একটা এক্স অক্ষ বড় উর্বাংশ একটা ওয়াই অক্ষ বড় উর্বাংশ ঠিক আছে এই অ্যাঙ্গেলটা কত সবাই কি দেখো স্যার ক্যান মে হলো এই যে এই অ্যাঙ্গেল যা এই অ্যাঙ্গেল নাকি সেম অ্যাঙ্গেল হবে না এরা যদি থিতা হয় এরা তো থিতাই হবে পরস্পর অনুরূপ কোণ তো তার মানে আমার এটা হচ্ছে থিতা ডিগ্রি অ্যাঙ্গেল ওকে ফাইন তো তার মানে এখন এই যে আমাদের লব্ধি বেগ এটার আনুভূমিক উপাংশ কত আর কস থিতা আর কস থিতা উলম্ব উপাংশ কত আর ভ্যারি গুড এই তো বুঝতেছো এখন দেখ এই যে আমার যে এই যে নৌকার যে বেগ নৌকার বেগের উপাংশ থাকা উচিত না উচিত হ্যাঁ নৌকার বেগের তো উপাংশ থাকা উচিত আচ্ছা তো এখন দেখো যে নর্মালি আমার তার আমাকে বলো নৌকার বেগের উপাংশ তো দুইটা হবে একটা হচ্ছে ইউ একটা হচ্ছে ইউ ওয়াই একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ তো দেখো এই যে এই ব্যাটার এই ব্যাটার এক্স অক্ষের সাথে কোন গত নৌকার বেগের এক্স অক্ষের সাথে কোন গত আলফা আলফা তো তার মানে এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে ইউ কস আলফা এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে ইউ সাইন আলফা আমি কি তোমাকে বুঝতে পারছি ওকে এইটুকু কি সবাই বুঝছো জি ভাইয়া হ্যাঁ দেখো এইখানে এটা কি এই সাইড এই বরাবর আছে না তাই কিন্তু তোমার তাই কিন্তু সাধারণ কি মনে হয় যে এরকম হবে তাই না সাধারণ সেন্স এরকম মনে হয় না মনে হয় সাধারণ সেন্সে কিন্তু আমাদের মনে হইতে পারে যে এরকম হবে সাধারণ সেন্সে আমাদের এটাই মনে হইতে পারে কিন্তু কথা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত কেমন বলতো দেখিত কার অ্যাঙ্গেল সালফা একশো আশি মাইনা সালফা একশো আশি মাইনা সালফা নামকে আর বি বলো এটা একশো আশি মাইনা সালফা কেম এলো বলবেন আমার কোশ্চেন ছিল এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা

দেখা যাচ্ছে এটা যদি একশো আশি মাইনাস আলফা এটাও কি হবে না হবে দেখো তো আমার এই যে যদি হয় তাহলে ওপরের দিকে রূপাংশ করতে হবে আরবি তুমি বলো কি হবে আশি মাইনাস আলফা এবং এদিক বরাবর কি হবে

এখন দেখ আমার এই দিক বরাবর হচ্ছে নেগেটিভ এখন আমরা ভেক্টরে কি জানি যদি আমার এই দিক বরাবর অ্যাঙ্গেল যদি এ হয় অপোজিট দিকের অপোজিট দিকেরটা কি হবে মাইনাস এ তাই না তার মানে আমার এই দিক বরাবর হচ্ছে মাইনাস ইউ কজ আলফা আমি যদি ডিরেকশনটা চেঞ্জ করে এই বরাবর দেই তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে প্লাস ইউ কজ আলফা কি ক্লিয়ার ওকে এই কারণেই আমরা লিখছি আর আর এই যে এখানে সাইন ১৮০ আলফা লেখা যেই কথা শুধু সাইন আলফা লেখা একই কথা দ্যাটস ওয়াই এই দেখ আমরা লিখে দিছি ইউ এক্স হচ্ছে ইউ কস আলফা এবং ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন আলফা নরমালি চলে আসে কথা বুঝে গেছে ক্লিয়ার সবাই যদি এইটুক ক্লিয়ার হও তাহলেই আমরা বলতে পারি আমাদের খেলা শেষ আর খালি এইটুক বল যে আমার হচ্ছে স্রোতের বেগের তো পাংশ থাকবে কয়টা দুইটা স্রোতের বেগের পাংশ দুইটা একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কি হবে অক্ষ বরাবর বরাবর যা ছিল তাই হবে আর কি হবে জিরো হবে এইটুক আমার স্রোত যাচ্ছে তো এইদিক বরাবর স্রোত যাচ্ছে এই বরাবর স্রোতের কি এই বরাবর কোন উপাংশ আছে স্রোত তো আর নাই স্রোত তো যাচ্ছে এই বরাবর বিষয়টা বুঝিস কিন্তু দেখ আমার স্রোত যাচ্ছে এই বরাবর স্রোত যাচ্ছে এই বরাবর আমার স্রোত তকে জীবনাও এই যে এই দিক বরাবর আগাইতে সাহায্য করবে না স্রোত তকে এই দিক বরাবর আগাইতে সাহায্য করবে না বুঝলে কি সেটা বলতে আমরা এটা নরমাল বুঝতেও পারি যে আমার ধর ওরে কি বলে হ্যাঁ কিন্তু উপাংশ হিসাব করলে তো আর আসলে শুধু কারণ sin ডিগ্রির মান হচ্ছে 1 আলফার মানটা যদি বসাই বুঝি নাই আলফার মানটা যদি বসাই তাহলে আর সাইন আলফা না দেখ দেখ দেখো যা বলি তোর হচ্ছে দুই রো হ্যাঁ একটা হচ্ছে একটা হচ্ছে এদিক বরাবর একটা হচ্ছে এদিক বরাবর ওকে সাহেব ঠিক আছে আচ্ছা সো আমি ধরি একটা হচ্ছে আর এক্স একটা হচ্ছে আর ওয়াই কি ক্লিয়ার হুম আচ্ছা এবং আমি যদি ভুল না করি তুই দেখবি যে

এই দিক বরাবর কি ভি ওয়াই আমরা অ্যাকচুয়ালি ভি কোন দিকে এদিকেই তো তাই না ভি এক্স এর দিকে হ্যাঁ এদিকেই তো ভি তো তার মানে এই যে ভি এক্স আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত ভি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি হ্যাঁ জিরো ডিগ্রি কারণ একই দিকে আছে না যেহেতু আমার স্রোতে একই দিকে আছে এবং আমার স্রোতের এক সক্ষ বরাবর উপাংশ একই দিকে আছে তো এদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তো তার মানে আমার ভিএক্স টা কি হবে সাহেব তার মানে কি শুধু ভি ভি ওয়াই কি হবে ভি সাইন জিরো ডিগ্রি তো তার মানে জিরো কি ক্লিয়ার সাহেব উপাংশ দিয়ে করলো জিরোই আসবে অ্যাকচুয়ালি আর তুমি যদি মাথা খাটায় কমন সেন্স দিয়ে করো তাও ভি ওয়াই টা অ্যাকচুয়ালি জিরোই আসে কি ক্লিয়ার আচ্ছা ভাই কিন্তু এখানে ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা স্যার বুঝে গেছে আচ্ছা এই বিষয়ে কারো আর কোনো কোশ্চেন আছে স্যার যে আমার বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ভি হবে এবং ওয়াই অক্ষ বরাবর শূন্য হবে আপনারা যদি এতক্ষণ যা বলছি এইটুকু বুঝা মানে আমার নদী নগর অঙ্ক শেষ এইটুক বুঝা মানে আমার নদীনগর অঙ্ক শেষ এইটুকি বুঝছেন আপনারা স্যার উপাংশ দ্বারা ঠিক কি বুঝছেন উপাংশ দ্বারা অংশ বুঝায় উপাংশ দ্বারা বুঝায় অংশ এই যে এরকম আমরা হচ্ছে আগে ভেক্টর ক্লাসে ম্যাথ করছি না তো এইখানে আমি বললাম এটা হচ্ছে দশ নিউটন তার মানে কি অর্থ এক্স অক্ষ বরাবর কিছু কার্য ক্ষমতা আছে ওয়াই অক্ষ বরাবরও কিছু কার্য ক্ষমতা আছে সো x অক্ষ বরাবর কার্য ক্ষমতাটাকে বলা হয় fx এবং y অক্ষ বরাবর ক্ষমতাকে বলা হয় fy কি বুঝতে পারছস কি বলছিস স্যার ওকে স্যার আর কারো কোনো এনকোয়ারি এর মানে কি বুঝিয়েছে মানে অর ওয়াই বরাবর কোনো ক্ষমতা নাই ও ওয়াই বরাবর কিছু করতে পারবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নাবিলে আর মধুরা কি কিছু বলবা

এই দেখো আমরা ইউএক্স টা ধরে নিচ্ছি ডান দিক বরাবর ইউআই টা ধরে নিচ্ছি উপরের দিক বরাবর এখানে আমার মাইনাস ইউ কজ ছিল বাম দিক বরাবর তো আমি যদি এটাকে চেঞ্জ করি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে না ধরো আমার একটা ভেক্টর আছে ঠিক আছে আচ্ছা আর কোনো এনকোয়ারি এনিওয়ান নাবিলা আপু বুঝতে পারছো নাবিলা জি বুঝছি ওকে এই দীপন বুঝছিস বুঝছি ওকে ঠিক আছে তো তাহলে স্যার আমরা যদি এইটুক বুঝো তো তাহলে এখন আমরা খেলাই তো শেষ এই জায়গায় যদি এইটুক বুঝে থাকো তাহলে আমাদের খেলাটাই শেষ ঠিক আছে ওকে তো তার মানে স্যার তুমি একটু আমাকে বলো তো যে তাহলে এখন আমার এই যে ধরো এটা আমার নদী আমার স্যার নদীর দৈর্ঘ্য বরাবর আমার ধর এই যে নদীর দৈর্ঘ্য প্রশ্ন কিন্তু আমার এটা হচ্ছে নদীর প্রস্থ এটা ধরো নদীর প্রস্থ আর এটা ধরো নদীর দৈর্ঘ্য সামনের দিকে তা তোমরা আমাকে বলো তো আমার নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ কত এক নদীর দৈর্ঘ্য বরাবর নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ এটা কত হবে আর নদীর বলতে কি প্রস্থ বরাবর অংশ যোগ করব

আমার ডান দিক বরাবর নৌকার একটা উপাংশ আছে এবং আমার ডান দিক বরাবর একটা স্রোত আছে তো তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমার দাঁড়াচ্ছে যে এই যে আমার নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ নদীর দৈর্ঘ্য বরাবর মোট বেগ এবং এটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে স্যার মোট বেগটা কি হবে ইউ প্লাস না 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 ভুল লেখি

আমি যদি এখন প্রশ্ন করি আমার নদীর প্রস্তুত কারণ আমার নদীর প্রস্থ বরাবর এই যে আমার নদীর প্রস্থ বরাবর ইয়া সাহায্য করে না স্রোত সাহায্য করে না এই দেখ খালি একটা বেগি আছে আমার ওপরে খালি একটা বেগি আছে আর কিছু নাই আর কিছু নাই আমার স্রোত কখনো তোমাকে সামনে আগাইতে সাহায্য করবে না স্রোত তোমাকে জীবনেও সামনে আগাইতে সাহায্য করবে না মাথায় স্রোতের কাজ কি মেনলি হচ্ছে খালি বাধা দেয় হ্যাঁ স্রোতের কাজ হচ্ছে ওকে সামনে আগায় নিয়ে যাওয়া মানে স্রোত যেদিকে যাইতে চায় অরেও সেদিকে নিয়ে যাবে এটাই হচ্ছে স্রোতের কাজ আর কোনো কাজ নাই স্রোতের ঠিক আছে

কোথায় বস স্যার sin 86° α লেখা যেই কথা শুধু sin α লেখা একই কথা আমরা ত্রিকোণমিতি থেকে সেটা বলতে পারি স্যার ও আচ্ছা এন তো পজিটিভ ঠিক আছে ওকে এইটুক যদি সবাই বুঝো তোমরা আগে এখন ছোট একটা নোট নাও যদি এইটুক তোমরা বোঝো একটা ছোট একটা নোট জoldi করে ফালাও এই যে শূন্যমানের ছোট নোট করে ফালাও তার আগে একটা জিনিস এখানে বলে নেই যেটা এখানে বলা হয় নাই সেটা হলো যে ধর এই যে আমার এখানে ধরো তুমি নৌকে ধরো তুমি এই সাইড থেকে যাত্রা শুরু করছো বাট ধরো তুমি শেষ চলে গেছো এই জায়গায় তুমি শেষ মেশ চলে গেছো এই জায়গায় তো তাহলে অ্যাকচুয়ালি স্যার তোমার একটা পার্শ্বীয় স্মরণ হয়েছে না তুমি ছিলা এই জায়গায় গ্যাস ও তো তার মানে তোমার নদীর প্রস্থ বরাবর একটা স্মরণ হয়েছে না এটাকে আমরা ডিনোট করতেছি পার্শ্বীয় শরণ দিয়ে এটাকে আমরা এখন ডিনোট করতেছি পার্শ্বীয় শরণ এক্স দিয়ে কি ঠিক আছে আর এই যে স্যার আমার এই যে আমার গতিপথের যে দূরত্বটা গতিপথের দূরত্ব এটাকে আমরা স্যার প্রকাশ করবো এস দিয়ে যে এই যে আমার গতিপথের দূরত্বটা কত ঠিক আছে এইটুক একটু লিখো জাস্ট সুন্দর করে লিখো এইটুক বা এইটুক যদি নাও লিখো সমস্যা নাই খালি দেখো দেখলে হবে ভাইয়া এটা পিডিএফ টা কবে দিবেন এটা পিডিএফ দিব খুব জলদি দিব আজকে দিতে পারি ঠিক আছে ওকে স্যার এটা বুঝা গেছে এখানে দেখো আমাকে ওরা যেটা করছে ওরা হচ্ছে নৌকার বেগটাকে ধরে নিছে ভি এবং ওরা আমরা ধরে নিছি আলফা কোণে যাত্রা করে এরা আমরা একটু জুম করি তাহলে ভালো বুঝবা হ্যাঁ দেখো আমরা কি ধরে নিচ্ছি আমরা ধরে নিচ্ছি দেখ এই যে আমার স্রোত যাচ্ছে এই বরাবর এই যে স্রোতের দিক আমার ভি যাচ্ছে কোনাকুনি বরাবর এদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা এদের লব্ধি বেগ যাবে এখান দিয়ে এদের লব্ধি বেগ যাবে এই যে বরাবর তাই না আচ্ছা এবং আমি ধরি লব্ধি বেগটা সাথে থিতা ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন স্যার তোমরা একটু আমাকে বলো যে এই যে আমার এটা যদি থিতা হয় তাহলে এইটাও কি আমার অ্যাকচুয়ালি কি থিতা না থিতা হবে হ্যাঁ তাহলে আমি আর এক্স কে কি লিখতে পারি আর থিতা এবং আর ওয়াই কে কি লেখা যায় আর সাইন থিতা ঠিক আছে ওকে ফাইন তো দেখা যায় আমার আমার তাহলে এই যে আমরা কিন্তু আবার একটু আগেই পড়ছি যে আমার ইয়া বরাবর বেগ কত তোমার নদীর স্রোত বরাবর বেগ কত না শুধু ভি না এই যে এইখানে কি ছিল স্রোতের বেগ প্লাস নৌকার বেগের কস্থিত থিতা উপাংশ ভুলা গেল হবে পরীক্ষায় তোমাকে এরকম ইউভি দিয়ে দিবে না ডাটা দিয়ে দিবে সো চিত্র দেখে বুঝতে হবে আমার এই বরাবর কে কাজ করবে প্রস্থ বরাবর মোট বেগ নাকি স্রোত বরাবর প্রস্থ দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে যে এই বরাবর হলে তো হ্যাঁ ওরা ভি প্লাস ইউ কথাটা কখন বলছিলাম আমরা কিন্তু এই জায়গায় ধরছিলাম ভি এই জায়গায় ধরছিলাম ইউ ঠিক আছে আর এইখানে এখন তোমাকে ভি আর ইউ দিয়ে দেখাচ্ছি যাতে তুমি কনফিউজ না হও কারণ তোমাকে পরীক্ষায় নিউমেরিক্যাল ভ্যালু দিবে তোমাকে কখনো ইউভি দিবে না আরবি কথা বোঝা গেছে ওকে জি ভাইয়া ঠিক আছে আচ্ছা তো তার মানে আমার এই যে এক সক্ষ বরাবর বা দৈর্ঘ্য বরাবর কাজ করবে কি আমার স্রোত কাজ করবে এবং নৌকার বেগের কস্তে উপাংশ কাজ করবে তো তাহলে আমরা বলতে পারি আর কস্থিতা ইজ ইকুয়াল টু এইটা ঠিক আছে আচ্ছা আমার এই যে নৌকাকে প্রস্থের দিকে আগায় নেয় কেবল এই একটা উপাংশ নৌকাকে প্রস্থের দিকে আগায় নেয় কেবল এই একটাও উপাংশ তাহলে এই এক পাংশকে আমি আমরা জানি কি বলছি বলছি যে আমরা জানি কোনটা হচ্ছে প্রস্ত বরাবর আগায় নেয় আমি যদি ভুল না করি আমরা বলছি এই যে নৌকার বেগের সাইন থিতা উপাংশ নৌকার বেগের সাইন থিতা উপাংশ তো তার মানে আর সাইন থিতা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ভি সাইন থিতা ঠিক আছে কথা বুঝা গেছে আচ্ছা তো যদি এইটুক বুঝো সবাই বুঝছো এইটুক সাইবা বুঝছো

তোমাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে তোমাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে ঠিক আছে আর আমরা তো বলছি পার্শ্বীয় স্মরণ এবং হচ্ছে তোমার কি পার্শ্বীয় হচ্ছে এই যে তোমার তো এই এই হচ্ছে আমার নদী আমি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম তুমি দেখতে যে এই জায়গায় চলে গেছো কোনো কারণে তো তাহলে আমার পার্শ্বীয় স্মরণ কি হবে এক্স ঠিক আছে এবং আমার এটা হচ্ছে কোনাকি দূরত্ব এখন ধরো কোনো কারণে এখন ধরো আমি যাত্রা এমনে গেছি মানে আমার লব্ধি বেগের দিকটা ছিল এই দিকে আমি ধর শেষ মেশ এখান থেকে এ থেকে যাত্রা শুরু করছি একদম মাথা বরাবর বিতে গিয়ে পৌঁছেছি তো তাহলে আমার এক্স এর মান কত বলো কেউ একজন জিরো আমার এক্স এর মান জিরো কারণ আমার তো কোনো পার্শ্বীয় স্মরণ হয় নাই আমার কোন ধরনের পার্শ্বীয় স্মরণ হয় নাই দ্যাটস ওয়াই আমার এক্স এর মান জিরো এই কেসের জন্য এবং এই কেসে আমার এস এর মান কি হবে এই কেসের জন্য এস এর মান কি হবে জিরোই না এস তো এস তো এসটা কি ছিল অ্যাকচুয়ালি আমার

আমরা চলো এখানে লিখে দেখাচ্ছি কেমনে কি হবে না হবে তো একটু আচ্ছা তো ধরো স্যার আমরা কি চাই এখন আমি অনেক কিছু চাই ঠিক আছে আমার অনেক কিছু চাই আমার অনেক দিন আমার হচ্ছে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে তো যা চাওয়া পাওয়ার আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই অনেক চাওয়া পাওয়া আছে ওই চাওয়া পাওয়ার মানে প্রথম চাওয়া পাওয়া হচ্ছে আমি সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন নদী পারাপার হইতে চাই সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার তো এখন আমাকে বলা আরবি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার আমি কেমন হইতে পারি সর্বনিম্ন দ্রুত নদীর পারাপার কেমনে হওয়া সম্ভব একেবারে সোজাসুজি অপর বিন্দুতে গেলে সর্বনিম্ন আমি ধর আমি ধর এ বিহু থেকে যাত্রা শুরু করছি আমি যদি বি বিহুতে গিয়ে পৌঁছাই একদম খাড়াখাড়ি দ্রুত মানে একদম বরাবর দ্রুত তাহলে আমি বলতে পারবো আমি সর্বনিম্ন দূরত্ব গেছি তো তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে আমার এইদিক বরাবর কি হবে আসলে আমার এইদিক বরাবর নৌকার বেগ হবে না লব্ধি বেগ হবে এইদিক বরাবর লব্ধিবেগ হবে এই দিক বরাবর আমার নৌকার এই দিক বরাবর হইতে হবে কারণ আমার তো স্রোত আছে আমার তো এখন হ্যাঁ দেখো যেটা বললাম ধর আমরা হচ্ছে সর্বনিম্ন হইতে চাই ঠিক আছে স্বর্ণ দূরত্বে নদী পারাপার হইতে চাই তো তাহলে আমার এই যে স্বর্ণ দূরত্ব মানে কি স্বর্ণ দূরত্ব মানে হচ্ছে লম্বা লম্বী দূরত্ব আমি তো তোমাকে বলি এই যে আমার ধর এই একটা রেখা এই একটা রেখা এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব মানে কি লম্বা দূরত্ব লম্বা দূরত্ব বাদে অন্য কোন সর্বনিম্ন দূরত্ব হইতে পারে আর বরাবর আমার লব্ধি বেগের ডিরেকশনটা হইতে হবে আর বরাবর কেন লব্ধি বেগ কেন আসলো কারণ আমার তো এখানে একটা বেগ না আমার তো দুইটা বেগ একটা একটা হচ্ছে এই যে এই বরাবর স্রোতের বেগ ঠিক আছে এই বর ধর আমার সতকে ভি ধরি আমার এই বরাবর বেগ আচ্ছা আমার কি ইউ ধরছে না তো ইউ সতকে আমার এই দিক সোতের বেগ এবং আমার এই দিক আমি কি হবে নৌকার বেগ আমি ধরি এই দিক বরাবর কোথাও আমার কি হয়ে যাবে নৌকার বেগ হয়ে যাবে তো তার মানে কি এই যে আমার নৌকার বেগ এবং কি সোতের বেগম ভি হবে না কোথায় ও হ্যাঁ ভি হবে ভি এবং নৌকার বেগ আচ্ছা তো তার মানে আমার ধর দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই এদের মাঝখান দিয়ে যায় এটা তো আমরা পড়ছি অলরেডি তাই না তো তার মানে লব্ধি আমরা অবশ্যই এদের মাঝখান দিয়ে যাবে আমি যদি সর্বনিম্ন যাইতে চাই তাহলে আমার লব্ধি যাবে একদম লম্বা তাহলে আমার লব্ধিটা যাবে একদম লম্বা আমি কি তোমাদের সবাইকে এটা বুঝাইতে পারছি একটু রিপিট করুন তো হ্যাঁ দেখো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এখন চাচ্ছি সর্বনিম্ন দূরত্বে নদী পার হব সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আমার লব্ধি বেগটা থাকতে হবে এই বরাবর আমার লব্ধি বেগটা থাকতে হবে এই যে একদম প্রস্থ বরাবর কারণ আমি যদি প্রস্থ বরাবর চাই তাহলে সর্বনিম্ন দূরত্ব হবে অন্যথায় সর্বনিম্ন দূরত্ব হবে না তো এখন দেখো যে আমার দিক বরাবর কি আছে এদিক বরাবর আমার আছে কি স্রোত কি এইদিক এরকম একটা জায়গায় এরকম জায়গায় না চালাই আমার তো এরকম জায়গায় চালানোর পরও তো স্রোতে সেটা ধাক্কা দিবে না আমাকে এরকম একটা জায়গা চালাইতে হবে এবং স্রোত ধাক্কা দিয়ে আমাকে এই দিকে নিয়ে যাবে তখন হচ্ছে আমি স্বর্ণ দূরত্বে নদীটা পার হইতে পারবো আমি তোমাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা ভাইয়া তার হচ্ছে আমরা যদি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হইতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে বাঁকা রওনা দিতে হবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাঁকা রওনা দিতে হবে এবং আমাদের এই যে আলফা আলফা অবশ্যই স্থুল হবে এটা মাস্ট আমার আলফা অবশ্যই স্থুল কোন হবে এটার মানে কোনো মিস নাই এটাতে আমার এরকম বাঁকা হয়ে যাওয়া লাগবে যাতে আমারকে স্রোতটা ধাক্কা দিয়ে সোজা করে দেয় এখন আমি সোজা হয়ে যাত্রা আমি যদি এরকম হয় আমি সোজা হয়ে যাত্রা শুরু করি

নদীর প্রস্থা প্রশ্ন বরাবর নদীর বরাবর কি আমার স্রোতের বেগ আলফা আর আর কি আর হচ্ছে না নদীর দৈর্ঘ্য না তো আর মানে কি এই যে হ্যাঁ হ্যাঁ নদীর দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগটা আর কি নদীর দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগ আচ্ছা এইটা হচ্ছে আমার এক ইকুয়েশন আর আমার স্যার এই যে নদীর প্রস্থ বরাবর আমার দৈর্ঘ্য বরাবর নদীর প্রস্থ বরাবর কত হবে আর সাইন থিতা এটা আমরা ওপরেই দেখছি নদীর মানে নদীর প্রস্থ বেগ হচ্ছে আর সাইন থিতা এবং নদীর প্রস্থ বরাবর কার্যকর বেগ কত আর ভি এর ইউ আর ভি এর কার্যকর বেগ কত

সাইমা ওয়াহিদ ক্লিয়ার জি ভাইয়া সাইমার ওয়াহিদ যদি বুঝো তাহলে এই সাইমা আছো জি ভাইয়া হ্যাঁ তো তুমি আমাকে বলো যে যদি আমি একদম সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই তাহলে আমার আর কস্থিতার ভ্যালু কত আর কস্থিতার ভ্যালু কত আর কস্থিতার হুম

এখন দেখো অ্যাকচুয়ালি আমি যেইখান থেকে যাত্রা শুরু করতেছি একদম ঠিক ওই বরাবর চলে নাক যাচ্ছে তো তার মানে কি তার মানে আমার দৈর্ঘ্য বরাবর যে আছে ও ও কোনো ক্ষমতা নাই ওর ক্ষমতা থাকলেই তো আমাকে টাইনা নিয়ে যাইতো ক্ষমতা নাই দেখেই তো আমাকে টানতে পারে নাই আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছি এই ব্যাখ্যা যারা বুঝবো না তাদের জন্য আমার আরেকটা ব্যাখ্যা আছে

এদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা এদের আমি ধরি লব্ধি বেগ হচ্ছে এই জায়গায় আর এরা জানি কি বলছিলাম সায়ামা থিতা কি ছিল ছিল আমার এই যে স্রোতের সাথে স্রোতের সাথে কোন আচ্ছা ভেরি গুড এখন দেখ আমার আর কি একদম নাক বরাবর না একদম খারাল বরাবর না সায়েম একদম তাহলে এই অ্যাঙ্গেলটা কত সায় তো তার মানে সার তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে আমি যদি সর্বনিম্ন দূরত্বে যাইতে চাই আমার ইউ প্লাস ভি আলফা এটার মান হবে শূন্য তো তার মানে আমি এখান থেকে বলতে পারি আমার ভি কস আলফা এইটার মান হবে মাইনাস ইউ এবং স্যার এখান থেকে আমি বলতে পারি ডান দিয়ে গেলে না কলফা ইসিক ইউ বাই ভি তো সুতরাং শুধু কস আলফা ইস্যুকাল টু কস ইনভার্স এই যেটা হচ্ছে ইউনিভার্সাল শর্টকাট কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি তো তার মানে এখন লিখে রাখো সর্বনিম্ন দূরত্বে ইউনিভার্সাল শর্টকাট আজকে আমরা কিছু ইউনিভার্সাল শর্টকাট দেখব সর্বনিম্ন দূরত্বে লিখে নেই সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স নৌকা অথবা সাঁতারুর বেগ ডিভাইড বাই কি হবে স্রোতের বেগ স্রোতের বেগ ডিভাইডেড বাই স্রোতের বেগ ইউনিভার্সাল শর্টকাট ইউনিভার্সাল শর্টকাট ঢাবিতে মাস্ট अप्लाई করবে হ্যাঁ আরবে কটক ভাই এখানে তো দুইটা বেগই লাগবে তাই না হ্যাঁ বুঝিনি স্যার দুইটা বেগটাই তো লাগবে তো হ্যাঁ মাইনাসটা স্যার মাইনাস হবে না

হ্যাঁ সেটাই আমার সূত্রের বেগ বড় বড় রূপে থাকবে ওটাই শূন্য হবে আসলে ঠিক আছে এবং তোমরা দেখবা যে এটাই বইয়ে হচ্ছে একটু প্যাচা টাচাই করছে আর কি নরমালি তুমি এমনি করবা এমনিই দেখবে যে বেশি ইজি হচ্ছে ঠিক আছে স্যার এইটুক কি আপনারা বুঝতে পারছেন আচ্ছা ভাই এইটুক বুঝতে কোনো প্রবলেম আছে স্যার এইটুক বুঝতে আশা করি আমাদের কারো কোনো প্রবলেম নাই আচ্ছা সো তাহলে এইটুকু তো বুঝলাম আমার স্বর্ণ দূরত্বে নদী পার হওয়ার জন্য আলফার ভ্যালু কি হইতে হবে আলফার ভ্যালু হইতে হবে এটা আমি তো আলফার ভ্যালু পেয়ে গেলাম আমার আলফার ভ্যালু এটা হওয়াই লাগবে এটা না হইলে হবে না আলফার ভ্যালু আমার এটা হওয়া লাগবেই ঠিক আছে আচ্ছা তো ভালো কথা আলফা ভ্যালু হওয়া লাগবে খুব ভালো আচ্ছা ভাই ধরেন দুইটা একটা বেগ দিছে তাহলে কি বাকি ভিন্ন করতে পারবো স্রোতের বেগ থেকে নৌকার বেগ অথবা নৌকার বেগ থেকে এইটা হচ্ছে তর্ক আরো ডাটা দেওয়া থাকে তখন পারা যাবে যদি আরো ডাটা দিয়ে দেয় তখন পাওয়া যাবে ঠিক আছে দূরত্বটা আরো ডাটা দেওয়া থাকলে আচ্ছা আচ্ছা এইটুক কি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে এইটুক বুঝলেই হইলো আমার আমার কি হবে নৌকা বা সতেরো বেগ ডিভাইড বাই সতেরো বেগ আপনাদের ওকে আচ্ছা তো আমি স্বর্ণ দূরত্বের নদী পারাপারটা বুঝলাম স্বর্ণদূর্তে নদী পার হইতে হলে যে আমাকে হচ্ছে অ্যাঙ্গেলটা হইতে হবে এটা আচ্ছা এখন এইখানে আমাকে বলতো স্বর্ণ স্বর্ণদ্রুত যদি আমি নদী পার হইতে চাই সর্বনিম্ন দূরত্বে যদি আমি নদী পার হইতে চাই ঠিক আছে তাহলে আমার লবধি বেগটা কি হয়ে যায় জানো আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হইতে চাই তখন আমার লব্ধিবেগের বেগের ফর্মুলা লিখে রাখো ডিরেক্টলি পরীক্ষার ডিরেক্ট অ্যাপ্লাই করবা লব্ধি বেগ এবং এই কেসে আমার লব্ধি বেগ যেটা আসবে লব্ধি বেগ এই কেসে স্যার আমার লব্ধি বেগ চলে আসবে লব্ধি বেগ আর ইজ ইকুয়াল অথবা শুধু লব্ধি বেগ লেখো লব্ধি বেগ মানে যেটা অ্যাকচুয়ালি আমার কাজে দিবে ইউ স্কোয়ার মাইনাস মানে আমার হচ্ছে কি তোমার হচ্ছে নৌকার বেগের স্কোয়ার মাইনাস হতে বেগের স্কোয়ার রুট এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কার্যকরী বেগ যেটাই কিনা আমাকে সামনে আগায় নিয়ে যাবে এই বেগটা আমাকে সামনে আগায় নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ যদি স্রোতের বেগ কখনো বেশি হয় এটা পসিবল স্রোতের বেগ যদি কখনো বেশি হয়ে যায় ওই কেসে পুরা হিসাব নিকাশি উল্টা যাবে ওই কেসে পুরা হিসাব নিকাশি উল্টা যাবে আমরা এতক্ষণ যা পড়ছি তখন কোনো কিছু অ্যাপ্লিকেবল থাকবে না তখন হইতে তো পারে ওই তো পারে পারবে না কেন বাট তখন আসলে কেমনে কি হবে না হবে ওইটার জন্য আবার ইন্টিগ্রেশন ওটার জন্য আবার ডিফারেন্সিয়েশন লাগে তো আমি হচ্ছে বইয়ে কোন জায়গায় কখনো কোনো ম্যাথ পাই নাই যে হচ্ছে তোমার হচ্ছে যদি স্রোতের বেগ বেশি হয় তাইলে কি হবে তখন কিছু হয় নাই বাট অ্যাডমিশনে উদ্ভাসে কোশ্চেন দেয় যে সতেবেগ বেশি হলে কি হবে হ্যাঁ ভাই আমিও দেখছিলাম ঠিক আছে ওকে ঠিক আছে এই হচ্ছে কথা সো ওরা কিন্তু দিবে বাট তার আগে ইয়া জানা লাগবে एक्चुअली বুঝছস এটা কি বলে তোর ডিফারেন্সিয়েশন জানতে হবে আমরা ডিফারেন্সিয়েশন করার পরে ওগুলো করাবো না সমস্যা নাই আচ্ছা এখানে ইউনিটি টাইপ সতের বেগ ভি নোকার বেগ না কোনটা ভাই ইউ সো ভি নোকা ও তাহলে আমি লিখি উল্টা না জি ভাইয়া হ্যাঁ তো তাহলে ইয়া করে ফেল ভি স্কয়ার মাইনাস মানে সোজা কথায় আমার কি হবে যেটা নৌকা স্কয়ার মাইনাস নৌকা মাইনাস নৌকা মাইনাস কি স্রোত শেষ নৌকা মাইনাস স্রোত ওকে আচ্ছা এইটুক যদি বুঝো তাহলে আমার খেলা শেষ আমরা আচ্ছা নরমাল যে সূত্রগুলো বাইর করছি আমরা মানে হচ্ছে

দার ও এরকম একটা জায়গায় চলে যায় আর কি এরকম একটা জায়গায় চলে যায় আর কিছু না ঠিক আছে এবং স্রোতের বেগ যদি বেশি হয়ে যায় তখন আমার একদম নাক বরাবর যাওয়া ইম্পসিবল স্রোতে বেগে যদি বেশি হয় তুই জীবনও নাক বরাবর যাইতে পারবি না ইম্পসিবল ঠিক আছে মানে সর্বনিমন হবেই না সর্বনিমন হবেই না সর্বনিমন বলতে সর্বনিমন মানে তুই যে এমনে হবেই না কখনো জীবন হবে না এমনে জীবন হবে না ঠিক আছে ওকে আচ্ছা মানে কি যদি প্র্যাকটিক্যালে পসিবল করে এ ইমপসিবল থিউটিকালি প ইম্পসিবল প্র্যাকটিক্যালি ইম্পসিবল পসিবল না বুঝছো এখন প্রতিনিয়ত তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করো তুমি যদি প্রতিনিয়ত তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করো তখন বাট আমরা যখন অন করি আমরা কি বলি যে ও এত সেকেন্ড পর পর অ্যাঙ্গেল চেঞ্জ করছে বুঝেস নাই স্রোতের বেগে যদি ডাবল বেগে আমরা যাই তাহলে কত হ্যাঁ দেখো আমি যদি বলি এখন দেখা যাক অর প্রশ্ন হতে পারে আমি যদি স্রোতের বেগে ডাবল বেগে যাই যদি আমি স্রোতের বেগের ডাবল বেগে আমরা যাই ঠিক আছে আচ্ছা এই দাঁড়াও আমি একটু ভুল লিখছি এখানে এখানে আমি ভুল লিখে ফেলছি সরি উপরে স্রোতের বেগ হবে নিচে আছে এটি তো বলি উপরে হবে কারণ স্রোত তো ছোট আমি তো এটাই বলি এটা উপরে হবে স্রোতের বেগ আর ওপরে হবে স্রোতের বেগ আর নিচে কি হবে হবে নৌকা বা সাঁতারুর বেগ এই সরি সেটা ভুল লিখছি নৌকা বা সাঁতারুর বেগ ঠিক আছে আচ্ছা এইটা গেল একটা আর হচ্ছে এইটুকু লিখে ফেলো হ্যাঁ আর এই যে এখন হচ্ছে আমাদের যে এবং তুমি যদি ভর্তি কোশ্চেন দেখো তোমাকে বলে দিবে আবার হচ্ছে স্রোতের বেগ স্রোত আমাকে বলে দিবে স্রোতের বেগ ধরো হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার আমাকে বলবে তোমার নৌকার বেগ আমাকে বলবে নৌকার বেগ হচ্ছে ধরো টুয়েলভ কিলোমিটার পার আওয়ার তো সেই কেসে আমার আলফা কি আসে আলফা চলে আসে কজ ইনভার্স মাইনাস সিক্স বাই টুয়েলভ এই কেসে আমার চলে আসতেছে কজ ইনভার্স মাইনাস হাফ এই কেসে আমার চলে আসতেছে একশো বিশ ডিগ্রি তার কথা বুঝে গেছে তো এইটা হচ্ছে এটা এটা সব কখনো আমার যদি কখনো নৌকার বেগ সোদের বেগের ডাবল হয় যদি আমার কখনো নৌকার বেগ সোদের বেগের ডাবল হয় তখন অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি হবে এটা মুখস্থ রাখবে

এখন দেখো স্যার আমরা চাচ্ছি হচ্ছে সর্ব নিম্ন সময়ে নদীপাড়াপার ও আচ্ছা ওইখানে তো আরো কিছু বলা হয় না ওখানে তো আরো কিছু আছে আচ্ছা এখন দেখো স্যার যে এই যে আমি তো হচ্ছে নদী পার হওয়ার জন্য অ্যাঙ্গেল কি হবে পাইলাম আমার লবধি বেগ কি হবে ওইটাও পাইলাম এখন যাইতে কত সময় লাগবে এটাও তো জানা দরকার স্যার তাই না আমার যাইতে কত সময় লাগবে সেটাও তো জানা দরকার রাইট আচ্ছা সর্বনিম্ন দূরত্ব স্বর্ণ সময় এখন না না স্বর্ণ সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময় কখনো এক না স্বর্ণ দূরত্ব সর্বনিম্ন সময় কখন একচুয়ালি দেখ তুই তো যাবি এই বল তাই না তো তখন কি তখন কিন্তু তকে আমাকে তখন তুই যে তখন যে যাবি তখন কিন্তু তোর এই যে উপাংশটা ভাগ হয়ে যাচ্ছে তুই যে বেগে আমার নৌকা চালাচ্ছিস ওটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তাই না ভাগ হয়ে যাচ্ছে এখন তুই যদি এটা ভাগ না করস তুই যদি তোর ফুল ফোর্স সামনের দিকে আগাইতে দেস তখন কি আমার টাইম কম লাগবে না তুই বুঝছ কিন্তু ভাগ না হওয়ার জন্য

হ্যাঁ স্রোতের বেগ না থাকলে তো সেম স্রোতের বেগ না থাকলে আমার সর্বনিম্ন আর সর্বিন্ন সময় সেম হয়ে যাবে কি ঠিক আছে তখন আমরা আসি এই যে সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার জন্য সময় কত লাগবে ঠিক আছে এখন তাইলে এখন তুই আমাকে বলতো যে আমার এই যে আমার নদী পার হইতে আমাকে হেল্প করে কে অবশ্যই আর সাইন্থিতা স্যার তাই না আমাকে নদীটা পার হইতে তো আর সাইন থিটা হেল্প করে তো তাহলে আমার নদীর প্রস্থ বরাবর কার্যকর বেগ কত ভি সাইন আলফা নদীর প্রস্থ বরাবর কার্যকর বেগ কত ভি সাইন আলফা দ্যাটস ওয়াই আমার নদী পার হইতে প্রয়োজনের সময় লিখে রাখো নদী পার হতে প্রয়োজনীয় সময় নদী পার হতে প্রয়োজনীয় সময়

এবং আমার লব্ধি বেগ জানি কত আর cos v sin α v sin α ঠিক আছে তাহলে আমার তো v দা থাকবে কোশ্চেনে v sin α সেই যে v sin α এইটা স্যার আমার ইউনিভার্সাল সূত্র এইটা আমার কি সূত্র স্যার ইউনিভার্সাল সূত্র তুমি জেব নাই যাও না কেন তুমি এই দিক বরাবর নৌকা চালাও এই দিক বরাবর চালাও এই দিক বরাবর চালাও আমার প্রয়োজনীয় সময়ে সূত্র এটা ইউনিভার্সাল এটা সবার জন্য প্রযোজ্য কি ঠিক আছে কি নদীর কোনটা না না এই এখানে এই ভিটা কি নৌকা দেখো এই যে মৃদুলা আমি যখন সামনে আগাবো আমাকে স্রোত কি হেল্প করবে একটু একটু হেল্প করবে না স্রোত তো সামনের দিকে আগায় স্রোতের এই বরাবর কোনো উপাংশ নাই তো স্রোত আমাকে কখনো নদীর নদীরpostcss বরাবর বরাবর আগাইতে হেল্প করতে পারে না বুঝা গেছে ওকে আচ্ছা তো তার মানে বুঝতে পারছেন স্যার তো তার মানে আমরা হচ্ছে স্বর্ণ দূরত্বে নদী পার হওয়ার জন্য অ্যাঙ্গেল কি হবে লব্ধিবেগ কি হবে এবং হচ্ছে সময় কি হবে সব পেয়ে গেলাম ক্লিয়ার এই হচ্ছে লব্ধিবেগ আচ্ছা এখন স্যার চলো আমরা যাই সর্বনিম্ন পথে সর্বনিম্ন পথে কি হবে এবং স্বর্ণ পথে পার হব সর্ব সময় পথ শেষ না নাকি

আমার টি এর মান ছোট কখন হবে তখন ভি সাইন মান বড় হবে স্যার আমাকে তো এই যে হ্যাঁ আমাকে হ্যাঁ বড় হলে এখন ভি আমার জানি কি তোমার হচ্ছে নৌকার বেগ এখন নৌকার বেগটা তো কোয়েশ্চেনে একেবারে দিয়েই দেওয়া থাকে নৌকার বেগের উপর তো আমার হাত নাই তাহলে আমার হাত আছে কিসের উপরে এই যে আলফার উপরে কোন দিকে নৌকা কোন দিকে চালাবো এইটা ধরো স্যার আমার উপরে ধরো আমার কাছে একটা ইঞ্জিন যেটা নৌকা আছে ধরো ওইটার হাইস্ট বেগ হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার সো আমি তো এটার চেয়ে বেশি বাইতে পারবো না কিন্তু আমি নৌকাটা চালাবো কোন দিকে বাম দিকে টান দিকে সোজা এইটা আবার আমার আমার উপরে আছে ওইটা আবার আমার উপরে আছে ঠিক আছে এখন কথা হইলো স্যার আমাকে বলতো আলফার মান কত হইলে সাইন আলফার সর্বোচ্চ হবে আলফার মান কত হইলে সাইন সর্বোচ্চ হবে আমি যদি সর্বনিম্ন সময় যেতে চাই আমি যদি সর্বনিম্ন সময় নদী পার হইতে চাই আমার তো এই দিক বরাবর কি আছে স্রোত আছেই আমার তো এই দিক বরাবর স্রোত আছে আমার স্রোত কি ধরছি রে ভি ধরছি আমার স্রোত তো এদিক বরাবর আছে আমাকে নৌকা ছাড়াইতে তবে একদম লম্বা লম্বি এদিক বরাবর আমাকে নৌকাটা স্টার্ট করতে হবে এদিক বরাবর নৌকাটা স্টার্ট করতে হবে এদিক বরাবর ঠিক আছে নৌকাটা স্টার্টই করতে হবে এদিক বরাবর যাতে আমার আলফার মান কি হয় যাতে আমার মান নব্বই ডিগ্রি হয় এবং এদের লব্ধি কি হবে এদের লব্ধি হয় তো এরকম একটা জায়গা দিয়ে হয়ে যাবে এদের লব্ধি এরকম একটা জায়গা দিয়ে যাবে এবং ওই কেসে একটা পার্শ্বীয় স্মরণ চলে আসবে ওই কেসে আমার একটা পার্শ্বীয় শরণ চলে আসবে ঠিক আছে পার্শ্বীয় স্বরণ হচ্ছে এই যে আমার ধর এই পয়েন্ট এ পয়েন্ট থেকে ও যে পয়েন্টে গেল এই যে এই পয়েন্টে আনুভূমিক দূরত্ব মানে ও হচ্ছে ধর যে পয়েন্টে ছিল স্রোত বরাবর ও জটুক যায় আর কি হ্যাঁ স্রোত বরাবর যায় এটাকে বলা হয় পার্শ্বীয় স্মরণ মানে পাশ বরাবর জটুক গেছে ঠিক আছে ওকে আচ্ছা এখন কথা হইলো স্যার যে যদি বলে যে সর্বোচ্চ সর্বনিম্ন সময় সর্বনিম্ন ইয়েতে দুইটা একসাথে করে কি করা যাবে না দুইটা একসাথে কখনো পাস করা না সর্বনিম্ন সময়ের জন্য খেলা আলাদা সর্বনিম্ন পথের জন্য খেলা আলাদা দুই খেলা কখনো এক হবে না ঠিক আছে দুইটা যদি ইয়ে করি কি বলে মানে একটা কমা আর একটা বাড়ায় একটা সমঞ্জস করা যাবে কি রকম একটা কমা আর একটা বাড়ায় সমঞ্জস করা যাবে তো তোমাকে ইয়া করতে হবে তাহলে তোকে হচ্ছে ইয়া চেঞ্জ করতে হবে কি বলে নৌকা বা স্রোতের বেগ নৌকার বেগ চেঞ্জ করতে হবে নৌকার বেগ চেঞ্জ করে পসিবল ঠিক আছে আমি তার আমি নৌকার বেগ বাড়ায় কমায় কি ব্যালেন্স করতে পারি না দুইটা হ্যাঁ বলে দিবে আমাকে নৌকার বেগ স্রোতের বেগ সব বলে দিবে ঠিক আছে সব বলে দিবে আচ্ছা তো এখন দেখো স্যার এই যে আমাদের এটা কি হচ্ছে আমাদের লোভদি আর এখন লোভদি আর এর তো অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকবে না ধরি ও ভি এর সাথে উৎপন্ন করে আচ্ছা তো এখন স্যার কথা হলো যে এই যে আমি যদি সর্বনিম্ন সময়ে যাইতে চাই তাহলে আমার আলফার মান কত আলফার মান হচ্ছে নব্বই ডিগ্রি তো তাহলে স্যার তোমরা এখন আমাকে বলে ফেলো তো যে এই যে আমার দৈর্ঘ্য বরাবর আমার দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগ হবে দৈর্ঘ্য বরাবর এই যে

এই যে যেখানে আমরা যে নদী পার হতে প্রয়োজনের সময় টিকেল টু ডি ফাইভ ভি সাইন আলফা যেখানে ভি তে তোমার নৌকার হ্যাঁ তুই কোন কোন জায়গায় ভি দেখবি কোন কোন জায়গায় ইউ দেখবি নর্মালি যেটা হয় স্টুডেন্টদের একটা দিয়ে করাইলে আর একটা দেখলে কনফিউজ হয়ে যায় এই কারণে আমি দুটা দিয়ে করাই কেন আমি ইউভি এর ওপর তুই কখনো নির্ভরশীল হবি না তুই বলবি নৌকার বেগের এই উপাংশ প্লাস স্রোতের এই উপাংশ এমনি মনে রাখবি

বাট পরীক্ষা নিউমেরিকাল ভালো দেওয়া থাকবে পরীক্ষা এখন দেখো স্যার এই যে আমার দিক বরাবর এই যে এই দিক বরাবর লব্ধি বেগটা কি একচুয়ালি আমার অবশ্যই স্রোত কাজ করবে পুরাটা হ্যাঁ স্রোতের বেগ কাজ এবং নৌকার বেগের

এত তার মানে আমার এই যে নদীর দৈর্ঘ্য বরাবর কেবল মাত্র স্রোত কাজ করবে আর কোন বল কার্যকর থাকবে না শুধুমাত্র স্রোত কাজ করবে এবং আর কোন বল কার্যকর থাকবে না আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি স্যার যে বেvarrhoটা দিয়ে আমরা না 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 এটা তো দৈর্ঘ্য বরাবর আপনি প্রশ্ন বরাবর আসেনি বস দৈর্ঘ বরাবরটা কি করবে এই যে তোর দৈর্ঘ্য বরাবরটা পার্শ্বীয় স্মরণে কাজ দিবে তুই আমি যখন আমি তো পার্শ্বীয় বের করার সময় এটা আমি তার মানে আমার আলাদাভাবে হ্যাঁ তো এটা বের করা যাবে আলাদাভাবে বের করা যাবে এই যে হ্যাঁ দেখ এস একটু ভিটি না তুই কাজ ওখানে বেগ পেয়ে ভি সময় টি দিয়ে তো তুই যাবি শেষ বুঝছো কি ওকে মানে তুই হচ্ছে পার্শ্ব স্মরণ পাওয়ার জন্য এই যে আমরা লোভদি আমরা হচ্ছে দৈর্ঘ্য বরাবর লোভদি বেগ পেয়ে গেছি স্রোতের বেগ স্রোতের বেগকে সময় দিয়ে গুণ দিলেই আমি হচ্ছে এক্সট্রা পেয়ে যাব অথবা তোমার যদি তাও করতে মন না চায় তুমি কি করবা জানো যদি বস্তু ডি আছে তোমার কাছে ঠিক আছে তুমি এই থিতাটা বের করবা থিতা বের করে নব্বই থেকে বাদ দিবা এরপর ত্রিকোণমিতিতে খাড়া দিবা শেষ ওকে যেমনে মন চায় এটা বুঝি নাই এটা বুঝি নাই এই দেখ টাকা কোন মিটে যেটা বলো এইটুক তো ডি এই যে আমার এখান থেকে এইটুক তো হচ্ছে আমার প্রস্থ নদী আচ্ছা ফাইন এই অ্যাঙ্গেলটা বের করতে পারবি না হ্যাঁ ভাই এটা তো তাহলে আমার এই যে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস এটা তো তাহলে আমার কাছে তো ডি আছে মানে এইটুক আছে অ্যাঙ্গেল আছে ত্রিকোণমিতি দিয়ে এইটুক বের করা যাবে না সমকোণী ত্রিভুজ

সমকোণে সম এই যে মানে হচ্ছে এক খুবই একটা দামি কোশ্চেন হ্যাঁ বুঝতে পারছো তোর কোশ্চেনটা খুবই দামি কোশ্চেন মানে তুই বলতেছস যে এই যে আমার এইখান দিয়ে ধর একটা বেগ গেল ধর একটা ধর এটা গেল পি এখান দিয়ে ধর আমার একটা ইয়া গেল হচ্ছে কিউ এটা হচ্ছে আমাদের লব্ধি বল এটা হচ্ছে আর মানে তোর কোশ্চেন হচ্ছে এদেরকে এদেরকে আমার সমদ্বিখণ্ডিত করবে নাকি এই তো হুম হুম হ্যাঁ মানে আমার এদের এদের মধ্যে কোন যদি 9 ডিগ্রি হয় এইটা 45 ডিগ্রি তখনই হবে যদি পি আর কিউ সমান হয় যদি পি আর কিউ সমান হয় তখন এটা 45 ডিগ্র হবে যদি পি আর কিউ সমান না হয় 45 এর থেকে কম হবে না হলে বেশি হবে 45 ডিগ্রি হবে না clear ओके सर তো তার মানে আমি কিন্তু এইটা ধাপ করে 45 বলতে পারব না আমাকে বের করতে হবে কোন ফর্মুলা দিয়ে বের করতে হবে এই যে আমরা করছিলাম না কি করছিলাম বলতো এইটা আলফা এইটা হচ্ছে থিতা তাহলে এই যে আমরা বের করছিলাম না যে ট্যান থিতা ইজ টু যার সাথে অ্যাঙ্গেল নাই কিউ সাইন আলফা যার সাথে অ্যাঙ্গেল নাই অ্যাঙ্গেল নাই কার সাথে কিউ এর সাথে থিতা নাই যার সাথে থিতা নাই তার সাইন থিতা ডিভাইড বাই যার সাথে থিতা আছে সে সিঙ্গেল প্লাস কিউ কস এই ফর্মুলা দিয়ে তুই থিতাটা বের করতে পারবি বস বুঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ওকে তো এটা গেল নেক্সটে যাই হ্যাঁ তো তাহলে স্যার আমাকে বলতো আমার লব্ধি বেগটা কি আসে এখন এই যে এই বরাবর লব্ধি বেগ লব্ধি বেগটা কি আসবে কার্যকর বেগ কি আসবে কি হবে স্যার ইউ সাইন আলফা আমরা জানি হ্যাঁ আমার হচ্ছে ইউ সাইন ইউ কি আমার ইউ হচ্ছে নো কার বেগ নো কার বেগ মানে ইউ সাইন আলফা আমার তো প্রশ্ন বেগ হচ্ছে ইউ সাইন আলফা আমাদের তো আগেই বলছি এই যে কই জানি গেল এই যে আর সাইন হচ্ছে ইউ সাইন ঠিক আছে আচ্ছা তো তাহলে স্যার দেখো এই যে এখানে বল রাখবো এখানে ইউ ইউ লেখো বা ভি লেখো এটা কি হবে ওটা হবে আবার নো বেগ ঠিক আছে এখন আমরা এখানে আলফা এর মান কত 90 আমার কি হয়ে যায় এইখানে একটা আমার প্রস্ত বরাবর আমি যদি একদম বরাবর নাক বরাবর রওনা দেই তাহলে যেটা হয় আমার প্রস্ত বরাবর কেবল নৌকা কাজ করে এবং দৈর্ঘ্য বরাবর কেবল আমার হচ্ছে প্রস্থ বরাবর কেবল নৌকার বেগ কাজ করে এবং দৈর্ঘ্য বরাবর কেবল সোদের বেগ কাজ করে তো তার মানে কি আমি প্রস্ত বরাবর কি ম্যাক্সিমামটা পাচ্ছি না সায়

কেন স্যার দেখো আমার এই যে প্রস্থ আমার এই যে আমার হচ্ছে আমাকে নদী পার হইতে কখনো স্রোত হেল্প করছে ওয়াহিদ ও আচ্ছা তার মানে স্যার শুধু প্রস্থ বরাবরটা যেটা হ্যাঁ আমার প্রস্থ বরাবর জীবন স্রোত আসবে না ওয়াহিদ প্রস্থ বরাবর জীবন স্রোত আসবে না কি বুঝতে পারছো জি জি প্রস্থ বরাবর আমার জীবন স্রোত আসবে না আচ্ছা হ্যাঁ দেখো তো আমি স্যার এই যে এখান থেকে নদী পার হইতে প্রয়োজনীয় সময় পাইলাম এবং আমার এখন আর একটা জিনিস লাগবে সেটা কি কার্যকর হ্যাঁ আমার লব্ধি বেগটা কি হবে আসলে বেগ ঠিক আছে আমার হচ্ছে লব্ধি বেগ আর আর কি হবে আর কি হবে এখন তোমরা আমাকে কেউ একজন বলো তো দেখি তো কার মাথায় বুদ্ধি বেশি আর কি হবে আর কি হবে আর কে বলতে পারবা আর তোমার বেগ এবং ওই লোভ বেগ আমি কি করবো কখন এসি বের করতে বলে এসি বের করতে বলে যে হবে দেখো স্যার আমার এই দিক বরাবর হচ্ছে কাজ করতেছে ইউ ভি তো কাজ করে এই দিক বরাবর ভিড়ে উঠে দাও

সময় তাই না কোনটা না আর হচ্ছে অন বেগ মানে এখন ধর আমাকে বলল এ আর সি আমাকে এসি এর লেন্থ বের করো এসি এর দূরত্ব বের করো তখন তুই কি বের করবি তখন তুই এই যে এসি লব্ধি বেগ নিবি আর সময় দিয়ে গুণ দিবি তাহলেই তো হইল তাই না শেষ আচ্ছা ভাইয়া উপরে যে ডাইরেক্ট লব্ধি বেগ লেখাইছিল ওই সূত্রটাতে তো মাইনাস দিছিল হুম ওই সূত্রতেই আমরা মাইনাসই ছিলাম यस আর এটাতে প্লাস একজ্যাক্টলি ওখানে মাইনাস কেন কারণ কিন্তু দেখ আমি আমাকে তো তখন স্রোত বাধা দিচ্ছিল বুঝোস নাই তখন আমাকে স্রোত দিচ্ছিল বাধা এইখানে কোনো বাধা বাধা নাই বুঝছস এখানে কোনো মানে এখানে কোনো বাধা বাধা নাই ঠিক আছে এখানে প্লাস হয়ে যাবে ভাই টপিকটা আবার একটু রিভিউ দাও তো মানে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা সর্বনিম্ন সময়টা আরেকবার রিভিউ ভাইয়া ভাইয়া হ্যাঁ বল ভাইয়া ভাই বল ভাই ওই যে নদী

আবার হচ্ছে ভি বা ইউ হবে নৌকার বেগ এবং আলফা হচ্ছে ও স্রোতের সাথে কত অ্যাঙ্গেল করে যাত্রা করতেছে স্রোতের সাথে কত অ্যাঙ্গেল করে যাত্রা করতেছে কি বুঝা গেছে জি ভাই বুঝছি ওকে আচ্ছা হচ্ছে ইউনিভার্সাল সূত্র এখন তাহলে আমাকে বলতো যে এই যে আমার সর্বনিম্ন সময়ের জন্য ইউনিভার্সাল সূত্রটা কেমনে কাজ করে কাজ করে কি আসলেও আদৌ কাজ করে

একদম লম্বা লম্বি চলে যাব একদম কি করব টানা লম্বা লম্বি চলে যাব এখন লম্বা লম্বি গেলে কি হবে লম্বা লম্বি গেলে আমার সুবিধাটা কি লম্বা লম্বি গেলে সুবিধা হচ্ছে যে আমার এই যে তোমার দৈর্ঘ্য বরাবর বেগ আমার হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর বেগটা কি হয়ে যায় আমি জানি নদীর দৈর্ঘ্য বরাবর বেগ হচ্ছে ভি প্লাস ইউ কজ যেখানে আমার ভি কিনা হচ্ছে স্রোতের বেগ এবং ইউ হচ্ছে নৌকার বেগ এখন আমার যখন এই যে এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি আমার যখন আমি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করব তখন আমার আলফা হয়ে যাবে 90 তখন আমার আলফা হবে 90 আলফা যদি 90 হয় কস 90 মান 0 তো তার মানে আমার এই যে দৈর্ঘ্য বরাবর আমার দৈর্ঘ্য বরাবর কাজ করে কেবল v আমার দৈর্ঘ্য বরাবর কাজ করে কি বলছি তাহলে কি পার্শ্বীয় স্মরণটা ওই যে ওইটা مين করে যে দিক যে আমরা যাই আর যে লোভদি হয় ওই লোভদি আর যে যে দিক দিয়ে গেলাম ওই দূরত্বটাই পার্শ্বীয় হ্যাঁ হ্যাঁ পার্শ্ব হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে আমি ধরো এই আমার তো ধরো আমার লম্বা লম্বি দূরত্ব কত এটা এখান থেকে অরকট টু বিচ্যুতি হচ্ছে এটাই হচ্ছে পার্শ্বীয় স্মরণ ঠিক আছে আচ্ছা আপনারা চারolta হচ্ছে বাইরে করে হচ্ছে ইয়া দি হ্যাঁ এই যে আমার আমার হচ্ছে দৈর্ঘ্য বরাবর লোভী ইনুটি লোভী বরাবর

এই দেখো এই কারণে আমার কি হয়ে গেল আমার এখন কার্যকরী বেগ হয়ে গেল আমি যেই স্পিড নিয়ে শুরু করব ওটাই আমি যেই স্পিড নিয়ে নৌকাটা চালানো শুরু করব ওইটাই ঠিক আছে এই কারণে আমার সময় সবচেয়ে কম লাগে তো তার মানে আমার নদী পার হইতে প্রয়োজনীয় সময় কি হবে ইউনিভার্সাল ফর্মুলা টি ডিভাইডেড বাই ভি সাইন আলফা বা ইউ সাইন আলফা আমার আলফা মান 90 তো তার মানে কি হয়ে গেল ডি ডিভাইডেড বাই নৌকার বেগ এটা আমার পার হইতে সময় ঠিক আছে এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবা এবং আমার লবধিবেগটা কি হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেন কোথেকে হইলো এই যে পিথাগোরাস থেকে হয়ে গেল এই পিথা থেকে আমি আমার লব্ধি বেগটা পেয়ে গেলাম আপনারা সবাই কি এইটুকু বুঝতে পারছেন সর্বনিম্ন সময়ে কি হবে না হবে এইটুক যদি বুঝতে পারেন অঙ্ক সব দুই তিন লাইনের সব অঙ্কই দুই তিন লাইনের যদি কনসেপ্ট বোঝো ঠিক আছে আর আমি তো কিছু ইউনিভার্সাল ফর্মুলা দিয়ে দিচ্ছি আরো দিয়ে দিব ওগুলো মুখস্থ করবো খেলা সেটা কিছু লাগবে না আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি সবাই স্যার এ বুঝি মৃদুলা বুঝছি আপনারা সবাই সবাই বুঝতে পারছেন যদি আপনারা তাহলে এই যেখানে কি বলে স্ক্রিনশে ওকে যদি সবাই বুঝো স্যার তাহলে এই যে এইখানে হচ্ছে এই যে এখানে যে ফর্মুলা গুলো লিখে আসে এগুলো হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা এখানে যে ফর্মুলা গুলো লিখে আছে এগুলো কি ফর্মুলা ইউনিভার্সাল এগুলো হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা আমার থিতার মান যাই হোক আলফার মান যাই হোক জেটার মান যেটাই হোক না কেন এই ফর্মুলা গুলা সব কিছুর জন্য খাটবে সব কিছুর ছয় নাম্বার সূত্রটা কিসের জন্য কোনটা সময় কোনটা বস ছয় ছয় সময় ছয় হচ্ছে সময় আমি সময় বাইরে করবো এই সময় দিয়ে আর আমি স্বপ্ন সময় বের করছি আমার আলফার মান কত নব্বই কিছু কি বলছিলাম পার্শ্বীয় স্মরণ ঠিক আছে আমি কেমনে বের করবো আমার পার্শ্ব স্মরণ বের আমি অবশ্যই এই যে দৈর্ঘ্য বরাবর লব্ধি বেগ তাই না আমার দৈর্ঘ্য বরাবর ধরি আর এক্স আমরা কি জানি আমরা জানি এটা যদি এক্স আমি জানি এস ইজকাল টু ভিটি এখানে এস এর বদলে বসবে এক্স ভি এর বদলে বসবে আর এক্স আর টি এর বদলে টি বসবে কি বুঝা গেছে ওকে দেন এইখানে কি করছে আর এক্স এর ফর্মুলা ফলাই দিছে আর এক্স এর ফর্মুলা ফলাই দিছে আর এক্স এর ফর্মুলা কি আর এক্স এর ফর্মুলা ফলাই দিছে এখানে ঠিক আছে ভাইয়া

পাঁচ মেটা তুলো এত বড় ম্যাথ তুলবো ভাই হা না তুললে বুঝবি কেমনি অঙ্ক করতে হবে না করে না হয় ই সে দিয়া দিলাম এই এই গাতারে কোথ দিব আমি ওটা তো কোশ্চেন জলদি তুল দ্বিগুণ না একশো বিশ ডিগ্রি হওয়াতে দশ কিলোমিটার প্রস্তুত হ্যাঁ দশ কিলোমিটার

যায় ভাই এডো যায় যায় না আচ্ছা ঠিক আছে গুড হইছে তাইলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এতক্ষণ লাগে একটা কোয়েশ্চেন তুলতে পথের সময় কি আবার দ্রুত হয় এই জিনিসটা সর্বণের দ্রুত বুঝেছি না 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 এই যে তুই যখন পার হবি তখন অ্যাকচুয়ালি কি হয়

এই দেখো আমাকে বলছে কি স্বর্ণ দ্রুত নদী পার হতে হলে কোন দিকে চালনা করতে হবে এখন আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি এখন আমরা ধরে নেই ধরে নেই এখন তুই তোর ইচ্ছা ধরবি আমরা ধরে নেই স্যার এই যে ইউ হচ্ছে বারো কিলোমিটার পার আওয়ার এবং ভি হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার এবং স্যার আমরা কি জানি স্বর্ণ দূরত্বে আমি যদি আমি স্বর্ণ দূরত্ব যদি নদী পার হতে চাই তখন জানি কি হয় আমার দৈর্ঘ্য বরাবর উপাংশ শূন্য হয় তার মানে কি মাথায় ঢুকছে এখান এবং এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ টু ইনভার্স মাইনাস ইউ বাই ভি ভি বাই ইউ ঠিক আছে দেন কি করবা মান বসায় দাও ইউ এর ভি এর মান কত ছয়

আর এটা ফাস্ট কোশ্চেন প্রথম পার্ট এর যে কোন দিক থিতা কি থিতা কি দিক না ঠিক আছে আর আমরা তো হচ্ছে আরেকবার রিভিউ করি দেখো স্যার আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে ইউ আর ভি তো পাইছি এখন আমরা শুধু কজ আমরা আমরা কি জানি আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমাদের ইউনি আমরা হচ্ছে যদি আমার শ্রম দূরুতে যাইতে চাই তাহলে কি হবে স্বর্ণ দ্রুত যাইতে চাইলে আমার এই যে আমি যদি স্বর্ণ দূরত্ব যাইতে চাই তো তার মানে কি আমার লব্ধি বেগ হবে এই বরাবর তো তাহলে স্যার আমার তোমার কি হইতে হবে অবশ্যই আমার এই যে এই দিক বরাবর যে আছে আর এক্স আর এক্স অবশ্যই শূন্য হইতে হবে আর এক্স এর মান কি আর এক্স এর মান হচ্ছে ভি এবং সাঁতারুর এক সক্ষ বরাবর উপাংশ এই যে আমার স্রোতের বেগ প্লাস সাঁতারুর এক সক্ষ বরাবর উপাংশ হচ্ছে এইটা ইজ ইসলো এরপর কি আসলো আমার কস আলফা ইজ ইকুয়াল আমি যেটা করতাম আমার না এই লাইনটা জীবনও মনে থাকতো না এই লাইনটা আমার জীবনও থাকতো এই কারণে আমি কি করতাম আমি খালি এইটা মনে রাখতাম যে কস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস স্রোত বাই ঠিক আছে ওখান থেকে কি করতাম জানো এই যে এই লাইন থেকে এই লাইনটা বানাইতাম দেন এখান থেকে এখানে আসতাম দেন এই লাইন লিখে আনসারটা মিলাই দিতাম শেষ কি বুঝতে পারছস ওকে আবার একটু বলেন তো কি হ্যাঁ আমি বলেন ধরো তুমি এটা ভুলে গেছো এটা তোমার মাথায় নাই স্বাভাবিক আমি সারাজীবনী ভুলে যেতাম আমার সারাজীবনী পরীক্ষা হলে মাথায় ক্যাচ করতো না কিন্তু আমার এই জিনিসটা মাথায় থাকতো হ্যাঁ আমার এই জিনিসটা মাথায় থাকতো যে কস আলফা হচ্ছে মাইনাস স্রোতের বেগ কস আলফা হচ্ছে স্রোতের বেগ ডিভাইড বাই কিসের বেগ এখন তুমি সাড়া ধরো আর কি এখন ধর আমি ধরলাম তোমার স্রোতের বেগটাকে ধরলাম হচ্ছে ধরো আমি ভি নৌকার বেগটাকে ধরো ধরলাম ইউ তো তোমরা আমি কি পে গেছি দেখো তো সাইমা যে cos α -v/u তাই না আচ্ছা ভাই সূত্রটা যাবে না আগের লাইন না না আগের লাইনটা লিখলে ভালো অনেক সময় সারা একবার কাটে বুঝছস ওকে তুই এডবিছরে করতে পারবি বাট এই কারণে বললাম যে এখানে লিখে নিবি যে বলবি আমার সমরেদুতে পার হওয়ার জন্য দৈর্ঘ্য বরাবর উপাংশ শূন্যই হবে তার মানে কি তোর এই লাইনটা ভুলে গেছস তখন কি করবি এই যে कॉस অফ v/u আর গুণ কর তাহলে কি আসে u कॉस আলফা -b এখান থেকে দেখ চলে আসে v u कॉस আলফা 0 কি বুঝতে পারছস সো এই লাইন মুখস্থ করার কোনো দরকার নাই এখান থেকে টাইনা নি আসবি কি বুঝা গেছে আরবি বুঝতে পারছস কি ভাইয়া আচ্ছা তো তাহলে এখন আরবি আমাকে বলো যে সর্বনিম্ন দূরত্ব কি আই বাকি সবাই বুঝছিস বাকিরা ভাইয়া সর্বনিম্ন দূরত্ব ইয়ে করতে হলে তো মানে লব্ধি বরাবর যাইতে হয় মোটামুটি 10 কিলোমিটার কি সর্বনিম্ন দূরত্ব হ্যাঁ দেখো স্যার আমার হচ্ছে যেটা আমি সর্বনিম্ন দূরত্বে পার হইতে হইলে আমাকে এম নে যেতে হবে আমাকে এই বরাবরই যেতে হবে তার মানে কি প্রস্থ বরাবর যেতে হবে তো তার মানে আমার সর্বনিম্ন দূরত্বটা কি হবে d 10 কিলোমিটার হবে এটা দেখা ব্যবসা শেখা আর কিছু নাই তোমার তো মনে হবে অঙ্কটা লেম বাট এই কোশ্চেন যে কত বলবেন ব্যবসা খায় তোর আইডিয়াও নাই

ও এত জোরে কথা বল মানে এত তাড়াতাড়ি কথা বলে কেমনে শ্বাসও ফলায় না ও আচ্ছা বুঝতে পারছি আর দেখো আমার স্যার কত সময় লাগবে এখন আমাদের সময় বের করা ইউনিভার্সাল ফর্মুলা কি রাফি কি সময় বের করা ইউনিভার্সাল ফর্মুলা কি হ্যাঁ রাফি নাই সময় বের করা ইউনিভার্সাল ফর্মুলা কি হ্যাঁ কি হ্যাঁ আমরা দেখ আমরা হচ্ছে ইউ ধরছি তো নিচের বেগটা 12 কিলোমিটার পার আওয়ার এবং স্যার আমরা ভি ধর ধরলাম স্রোতের বেগ সিক্স কিলোমিটার পার আওয়ার এখানে তো নিউমেরিক্যাল দাওয়া এখানে কোনো ধর ব্যাপার না সো কি হবে আমার ইউ সাইন আলফা তাই না আচ্ছা সো আমরা যে ডি কত প্রশ্ন দেওয়া দশ কিলোমিটার ইউ কত দেওয়া বারো কিলোমিটার এবং আলফার মান কত যে পাইছি একশো বিশ ডিগ্রি ক্যালকুলেশন করে দেওয়া কত আসে বাই জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এটা কি আসবে একক কি সেকেন্ড আসবে আওয়ার আসবে এই জায়গায় কটখায় সব সময় স্টুডেন্টরা আমার একক কিসে দাও কিলোমিটার পার আওয়ারে দাও আরবে কিলোমিটার পার আওয়ার সেকেন্ড না কিন্তু তো এই জিনিসে বলতাম আসলে তোমাকে সব সময় চোখ কান না খোলা রাখতে হবে আমার এখানে আওয়ার দাও আছে সেকেন্ড দাও আছে না মিনিট দাও আছে এইটা খেয়াল রাখতে হবে বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো দেয় মিনিটে তো তখন তোমার একক হবে মিনিটে সেখানে লেখা দিয়ে আসবে তোমার মার্ক শেষ এখানে আরো একটা জিনিস আমাকে এইখানে নদীর প্রস্ত বলছে কিলোমিটারে বাট ইউ ইউ বলছে কিলোমিটারে তাই আমি কোনো কিছু চেঞ্জ করি নাই বাট আমাকে যদি বলতো নদীর প্রস্ত একশো মিটার তখন আমি কি করতাম তখন আমি যেটা করতাম নদীর প্রস্তটাকে কিলোমিটারে নিয়ে হিসাব করতাম আমাকে সবগুলা সেম ইউনিটে হওয়া লাগবে বা একই এককে হওয়া লাগবে সবগুলো আমাকে সেম ইউনিট বা একই এককে হওয়া লাগবে না হলে হবে না আরবি বুঝতে পারছো কি বলছি এই আলফা এই যে কোন দিকে চাওনা করতে হবে এর না পাইলাম কি বুঝা গেছে স্যার ওকে আচ্ছা ওখানে তো একশো পাইছিলাম তাই না নাকি ভুল লিখছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই সবাইকে বুঝতে পারছো আমার এককটা যে ঠিক রাখতে হবে বুঝে গেছে এককটা ঠিক রাখতে হবে স্যার ওকে আচ্ছা তো এইটুকু বুঝলাম যে আমার একক দেখতে হবে আমার যদি এরকম হয়তো এইটা আছে মিটারে এইটা আছে কিলোমিটারে তো তখন কি করতাম এইটাকে মিটারে নিয়ে এসে ইউনিট ব্যালেন্স করতাম ইউনিট 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 ব্যালেন্স 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 খুব এবং তোমরা তোমরা ভুলই করো করতে গিয়ে তোমাদের এক্সাম হলে সাহায্য করে ইউনিট চেঞ্জ করে দেয় এবং পরীক্ষা হলে তারাহুরা কারণ স্টুডেন্ট ইউনিট খেয়াল করে না এবং ইউনিট খেয়াল করে না দেখেই হচ্ছে তুমি ভুল করে ফেলো পরীক্ষা হলে কখন তাড়াহুড়া করবো না তুমি যত বেশি তাড়াহুড়া করবা তত বেশি ভুল হবে সিমলি আগাবা সিমলি আগাবা তোমার নর্মাল পেসে আগাবা ঠিক আছে আচ্ছা স্যার এইটুক কি সবাই বুঝতে পারছেন আমরা কি বি নাম্বার কোয়েশ্চেনে প্রসিড করতে পারি यस আচ্ছা সো এখন দেখো আমাকে বলছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে কোন দিকে চাওনা করতে হবে ঠিক আছে সো তখন ওই যে নরমাল যদি পরীক্ষা আসে হালকা ব্যাখ্যা দিবা কি ব্যাখ্যা দিবা এই যে এরকম ব্যাখ্যা দিবা যে আমার হচ্ছে যে নদীর প্রস্থ বরাবর কার্যকর বেগ কি নদীর প্রস্থ বরাবর কার্যকর কি এখন আমার সময় সর্বনিম্ন তখনই লাগবে যখন ইউ সাইন আলফা ম্যাক্সিমাম যখন ইউ সাইন আলফা ম্যাক্সিমাম হবে তখনই আমার সময় লাগবে সবচেয়ে কম এখন আমার তো ইউ এর উপর তো আমার হাত নাই ও তো আগে থেকে সেটআপ আপ করা আমার হাত আছে আলফার উপরে এখন আমার তাহলে তাহলে কি হইতে হবে আমার sin α হইতে হবে ম্যাক্সিমাম এখন sin α ম্যাক্সিমাম ভ্যালু কত 1 তো তার মানে α ভ্যালু কত হবে সাইন ইনভার্স 1 তো তার মানে কত 90° মানে এইরকম একটা হালকা ব্যাখ্যা দিয়ে দিবে যদি চার নম্বরের क्वेश्चन আসে কি বোঝা গেছে স্যার কোন क्वेश्चन বি নাম্বারটা হ্যাঁ বি নাম্বারটা নাম্বারটা হালকা ব্যাখ্যা দিয়ে দিবা যদি আসে আড়া আড়িতে তোমার অ্যাডমিশন এত ধুপ ধাব ধুপদাব লিখে দিবা ঠিক আছে আচ্ছা সো আমি পাইলাম আমার নব্বই ডিগ্রি কোণে চাওনা করতে হবে তাই আমরা জানি যে আমার নদী পার হইতে হইলে নব্বই ডিগ্রি কোণেই চাওনা করতে হবে এখন এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এক্ষেত্রে আমার পথের দৈর্ঘ্য কত হবে এই যে এই কেসে আমাকে মাথা খাটাইতে হবে আমার আমি এই দিক বরাবর যাত্রা শুরু করলাম এটা ইউ স্রোতের বেগ হচ্ছে এদিক বরাবর আছে ভি লব্ধি বেগ কই হবে এটা আমার লব্ধি বেগ ঠিক আছে

বস শুনো স্রোত মত ব্যাপার না আমি এই যে আবার দেখাই একটু যেহেতু দেখো তোমার যখন ন্যূনতম দূরত্ব হবে তোমার কি হবে বস তোমার যখন এই দেখো খেয়াল করো হ্যাঁ তোমার যখন ন্যূনতম দূরত্ব হবে তখন লব্ধি ভেগ হবে ইউএসকে মাইনাস ভি যখন তোমার ন্যূনতম দূরত্ব যখন তুমি সর্বনিম্ন সময় যাবি তখন তোমার লব্ধি ভেগ হবে এইটা কি বুঝা গেছে দুইটা দুই কেসে ওকে ওয়াহিদ জি ভাইয়া আচ্ছা এখন আমাদের ওয়াহিদ একটা প্রশ্ন হইতেই পারে বা যে কারো একটা প্রশ্ন জমতেই পারে ভাইয়া তাহলে আপনি যে একটু আগে একটা অঙ্ক করলেন এই যে আমার কত সময় লাগবে ওইখানে তো আপনি সুন্দর মতো করে দিছেন টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা এখানে সুন্দর মতো ডি এর মান বসাইছেন বারো ইউ এর মান ডি এর মান বসাইছেন দশ টু এর মান বসাইছেন বারো আলফার মান একশো বিশ ডিগ্রি বসায় একটা সময় পেয়ে গেছেন জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি আওয়ার কিন্তু ভাইয়া এখন আমি যদি এইটা করি টি ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই লব্ধি বেগ তাহলে কি মিলবে তোমাদের কি মনে হয় মেলা উচিত মেলা কি উচিত স্যার দেখো মেলা উচিত নাকি ডি এর মান বসাও দশ এবং আমি যদি সর্বনিম্ন দূরত্বে পার হইতে চাই স্বর্ম দূরত্বে পার হইতে চাই তখন আমার লোভ দিবে কি হবে ওয়াদ বলো ওয়াদ কি ভাইয়া হ্যাঁ আমার স্বর্ণ দূরত্বে লোভ দিবে কি একটু আগে দেখাইছি তোকে ইউ এস স্কোয়ার মাইনাস ভি এস জি ভাইয়া মান বসা দেখ তো মিলে নাকি অ্যান্সার দেখতে অ্যান্স এটাই আসে নাকি করে দেখ

কি ভাই 0.9622 হ্যাঁ তো তার মানে আমাদের ক্যালকুলেশন আমাদের হিসাব নিকেশ ঠিক আছে সো তার মানে তুমি হচ্ছে d ডিভাইড বাই লোভধিবেগ দিয়ে বের করো বা d ডিভাইড বাই u sin আলফা দিয়ে বের করো সব কেসে হবে খালা আমি কি বলছি e t ডিভাইড বাই u u sin অফ এটা কি এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা কিছু না ঠিক আছে আচ্ছা সো এখন দেখো স্যার জি এটা গেল ভালো কথা এই যে স্যার এখন আমার পথের দৈর্ঘ্যটা বের করতে হবে তাই না পথের দৈর্ঘ্যটা কেমনে বের করব

ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এখন দেখ এই যে তাহলে এখন আমাকে বলতো যে আমার লব্ধি বেগটা কি হবে এই কেসে লব্ধি বেগ প্লাস হবে ইউজ কর লব্ধি বেগটা হবে প্লাস √u² v² ঠিক আছে তো তাহলে আমাকে বলতো আমার এটা হলো আমার লব্ধি বেগ গেলো ঠিক আছে আচ্ছা তো আমরা আমার হবে হ্যাঁ কি u² v² কেন হবে কেন প্লাস কেন প্লাস হবে না কেন আমার ইয়া না সময় না আমরা ফর্মুলা কি দেখাইছি ঠিক আচ্ছা তো এখন দেখো আমরা হচ্ছে আগে সময় বের করে নেই সময় ছাড়া দূত বের করতে পারবো আগে সময় বের করে নেই সময় সময় বের করেন ইউনিভার্সাল ফর্মুলা টি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা এখানে আলফার মান কত নব্বই এখানে আলফার মান নব্বই কি বুঝছো এই যে নব্বই ডিগ্রি এই যে নব্বই এখানে আলফার মান কত নব্বই নব্বই বসা দাও দিয়ে মান হচ্ছে আমার দশ নৌকার বেগ কত বারো বারো নব্বই ডিগ্রি তাহলে কি আসবে দেখো আমার ফাইভ বাই সিক্স আওয়ার লাগবে ফাইভ বাই সিক্স আওয়ার কেউ করে যা আসে তাই ঠিক আছে ওকে তো এইটু স্যার এইটুক তুলছেন সবাই এই যে আমার সময় লাগবে হচ্ছে ফাইভ বাই সিক্স অথবা মেনে নিলে পঞ্চাশ মিনিট লাগবে পঞ্চাশ মিনিট ঠিক আছে আচ্ছা তো এখন ধরো আমাকে বলছে এই যে এসি এর দূরত্ব বের করতে আমাকে কি কি বলছে আমার কাছে কি চাইছে আমার কাছে এসি এর ডিস্টেন্স চাইছে বা আমার কাছে এসি এর দূরত্ব চাইছে তো তার মানে আমার এসিটা কি হবে হ্যাঁ আমার এসি কি এস এস কি ভিটি না

এক্সাক্টলি যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ারে আছে দ্যাটস ওয়াই আমি সময়টাও আওয়ারে রাখছি আমি এখানে যে অ্যানসারটা পেয়ে যাব সেটা কিসে পাবো সেটা আমি পাবো কিলোমিটারে এখানে আমি যে অ্যানসারটা পাবো সেটা আমি পেয়ে যাব কিলোমিটারে ঠিক আছে আচ্ছা ওকে কি স্যার সবাই বুঝতে পারছি ভাই এই যে দূরত্বটা আরেকবার একটু বলো কোন দূরত্ব ও দূরত্ব আচ্ছা দেখ 5/6 কিভাবে আসলো সময় 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 তো এটাকে বের করলাম ফাইভ বাই সিক্স লাগবে এই যে এই ফর্মুলা দিয়ে টি ইজ টু ভি ডিভাইডেড বাই সরি এই যে এটাকে বের করলাম না জিরো পয়েন্ট নাইন সিক্স টু টু আসলো না 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 জিরো পয়েন্ট নাইন সিক্স টু আসছে আমার প্রথমটা আমরা এখন দ্বিতীয়টাতে আসি এখন তো দুইটা অঙ্ক আমরা এখন দ্বিতীয়টাতে আসি যে আমরা একটাকে তো বের করলাম যে আমার সর্বনিম্ন সময়ের জন্য সর্বনিম্ন সময়ের জন্য কি হবে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা ডি এর মান কত দশ ইউ এর মান বারো সাইন নাইনটি ওখান থেকে এই যে ফাইভ বাই সিক্স চলে আসছে কি বুঝা গেছে স্যার বে কি বলছি ওকে ও আচ্ছা ভাই বুঝছি দুইটা অঙ্ক তোমাকে তো বুঝতে হবে আসলে দুইটা অঙ্ক এখানে আচ্ছা

তো এখন দেখ আমার ভি এর মান কত লব্ধি বেগ আমরা বলছি যদি আমি সর্বনিম্ন সময়ে যাই তখন আমার লব্ধি বেগ কি হয় রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার ওকে এখন এর মান কত কি বুঝতে পারছো বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ মৃদুলা বলো ভাইয়া এখানে এসি বের করার জন্য নরমালি যেভাবে লব্ধি বের করি ওইভাবে বের করলে হবে না না এই যে আমরা তো লব্ধি তো বের করছি যে লব্ধি মানে এতটুকু ক্যালকুলেট করলে হবে না 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 আগে তো লব্ধি বের করলে হবে না আমাকে তো লেন্থ চাইছে লেন্থ বেগ চাই নাই লেন্থ চাইছে তুমি বুঝো নাই আমাকে তো বলছে এসি এর দূরত্ব কত এখন আমি যদি খালি বেগ বের করে বসে থাকি লাভ আছে আমার বেগের সাথে সময়টা গুণ দিলে আমি দূরত্ব পাবো কি বুঝে গেছে খালি ওই বেগের সাথে সময়টা গুণ এবং আগে সময় বের করা লাগবে তুমি আগে দূরত্ব পাবো না আগে সময় বের করতে হবে এরপর পথে দূরত্ব বের করতে হবে সবাইকে আমার কথা বুঝতে পারছেন স্যার সবাই কি কনসেপ্ট ক্লিয়ার হইছো যদি এই কনসেপ্ট হ্যাঁ বল পি নাম্বার ম্যাটটা সম্পূর্ণ আরেকবার বুঝাবেন কোনটা দেখা বি নাম্বার আমাকে বি বলছে যে সর্বনিম্ন সময় নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে কারণ আমরা কি জানি সর্বনিম্ন সময় যদি আমি নদীটা পার হইতে চাই তাহলে আমার আলফার মান কত হবে আলফার মান 90 ডিগ্রি আমাদের আলফার মান কত হবে স্যার 90 ডিগ্রি হবে আচ্ছা ফাইন সো এখন দেখো স্যার 90 ডিগ্রি হলো এখন আমার যদি ডিগ্রি আমি চালাই আমি যদি নৌকা নব্বই ডিগ্রি করে চালাই বা আমি যদি স্বর্ণ সময় নদীটা পার হইতে চাই তাহলে আমার ইউ কাজ করে এই বরাবর ভি কাজ করে এই বরাবর লব্ধি আর কাজ করে এই বরাবর তখন পিথাগোরাস অনুযায়ী আমরা বলতে পারি আর স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বা শুধু আর সময় বের করছি সময় ওটা বসায় দিলাম দেন এটা চলে আসে সময় বের করছি কেমন এই যে এই ফর্মুল দিয়ে আমরা সময় বের করছি ইউনিভার্সাল ফর্মুলা স্যার আমার কথা বুঝা গেছে

যদি এটা হয় নেক্সট ম্যাথে যাই আমরা হে আজ আর আরে বড় আর কয়েকটা ম্যাথ আছে এইগুলা পিচি পিচি ম্যাথ আচ্ছা ভাই এটাই লাস্ট তাহলে আর কি কস আমি তো আরো কতগুলো ম্যাচ আনলাম ওই আদনান তুই লেগে গেছে ভাই তোমার এই ম্যাপ করানোর কথা শুনিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ ইয়া এই যে এটা কর এই যে এটা এটা কি হবে চট্টগ্রাম 17 না যে বড় এটা বড়

আলফাটা হবে হলো তিরিশ ডিগ্রি সে সেটাই আমার দেখছ বললাম না কনসেট বুঝলে অঙ্ক হবে এক লাইনে বুঝলে অঙ্ক হবে দূরত্ব দূরত্বের ফর্মুলা যে কোনো কিছুর জন্য এই যে আমি তো দেখাইছি এখানে এই যে এটা এখানে যে ফর্ম লেখা আছে এই যে এই জায়গায় এই এই দেখ এখানে তো লেখা আছে

তোর মনিটরে যত পিডিএফ আছে সব থাকবে মেসেঞ্জারে ফ্রেন্ডরা মিলে আলাদা গ্রুপ খুলবি ওইখানে কোশ্চেন সাপ্লাই হইতেছে সব হইতেছে মানে আটকাইব কেমন তোরে ওয়ে নাই তো ওয়েব ক্যাম দিয়ে তোমারই দেখতে কিন্তু তোমার মনিটরে কি হইতেছে এগুলো কি দেখা যাবে বুঝছস না এই আছে কথা ভাই ভাই চুরি করতে চাই যে তোমার ভাইরা হইতে টিচার ভাইয়া হ্যাঁ আরে ভাই আমাদের হচ্ছে কি কইবো সারা তো আমাদের তো এই কারণে এই টাইমে কোনো গ্রেড দেয় নাই এই টাইমে অটো পাশাক চলে ও

দেখ এখানে কি হবে যে আমাকে বলছে যে এরকম এটা আমার কি আছে নদী আছে বস ওকে আমাকে এইটা বলে দিছে কি না কিছু বলে না বলছি যে না না বলছি কি কি আচ্ছা আচ্ছা আমরা এই যে এই অঙ্কটা অঙ্কটা এই অঙ্কটা আবার সমস্যা নাই তো এই যে আমার এইটুকু হচ্ছে প্রস্ত ঠিক আছে আচ্ছা এখন বলছে একটা মাঝি স্রোতের সাথে ত্রিভুজ আমার সাথে স্রোত কোন দিকে রাশি এদিক বরাবর না ডান দিকে ডান দিকে হ্যাঁ তো তার মানে স্রোতের সাথে ডিগ্রি কোন মানে কি এই যে ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায় তাই না বস কি বুঝছো সর এই যে আমার যদি এটা যদি এ হয় ধর এ ধর এটা হচ্ছে বি ঠিক আছে তো এখন আর আর আমার হচ্ছে সাঁতরু বেগ হচ্ছে এইদিকে দিকে স্রোতের বেগ হচ্ছে এইদিকে দিকে স্রোতের বেগ কত ওয়ান কিলোমিটার পার আওয়ার সাঁতরুর বেগ কত থ্রি কিলোমিটার পার আওয়ার এই যে চেহারাটা অ্যাকচুয়ালি এরকম হবে তো এখন এখান থেকে তোকে পার্শ্বীয় স্মরণ হয়তো বের করতে বলতে পারতো এটা আমাকে হচ্ছে এ বি এর ডিস্টেন্স বের করতে বলতে পারতো পারতি না বের করতে পারবি তো ঠিক আছে আচ্ছা ভাই বুঝছি শেষ মানে তখন আমাকে যদি করতে বলতো তখন কি হইতোবেগ নীতি ওই যে ওরকম যে আমার হচ্ছে নৌকার বেগ কত তিন আমার এই যে এই বরাবর লব্ধিবেগ কত থ্রি কী এইটা হইতো কি আমার দৈর্ঘ্য বরাবর লব্ধিবেগ তাই না এমনি করে ওটার সাথে তুই টি গুণ দিয়ে এই যে এইটুক পেয়ে যাইতি ওমনাই আর কি মানে জাস্ট যা থিওরি পড়াইছি ওটাই আমি তোমাদের সবকে সাজেস্ট করব ভিডিওটা আবার দেখবা আবার দেখে বুঝবা ঠিক আছে হ্যাঁ ভাই তাই করতে হবে করবা না ঠিক আছে আর আমি যেটা বললাম আমাদের ভেক্টর তারপর হচ্ছে অধ্যায় 3 আর অধ্যায় 4 এগুলাতে প্রচুর টাইপ এর পরের চ্যাপ্টারগুলোতে টাইপ কম আসলে হ্যাঁ 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 আচ্ছা এই ছোটি 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 হ্যাঁ আচ্ছা এই যে দেখো সাইমা আমরা যেটা বলতেছিলাম যে এই যে অপর ত্রিভুজের কত সময় লাগবে আমরা কি জানি t d u cos u sin α সাইমা ওকে

হ্যাঁ যে হ্যাঁ আমরা খালি এখন একটা কোশ্চেন সলভ করব সমস্যা নাই কোশ্চেন হ্যাঁ এখনই ক্লাস হয়ে যাবে আচ্ছা

এবং আমি ধরে নিচ্ছি যে ধর আমি ধরে নিচ্ছি আর একটা ওই ব্ল্যাক সিন দেখা যায় জি হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাবে আচ্ছা সো এটা হচ্ছে 3f এটাও কি 3f আচ্ছা এটা লোভ ডিভেটর কি বলছে আর তাই না জি আচ্ছা তো তাহলে তাহলে তুই প্রথম লিখে দে আর স্কয়ার ইজ इक्वल टू 3f স্কয়ার

এখন প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধি ভেক্টরও দ্বিগুণ হয় তো প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে কি হবে 6f r কে দ্বিগুণ করলে কি হবে 2r 2r হবে তাই না আচ্ছা তো তাহলে স্যার এই যে তাহলে আমাদের নিউ ইকুয়েশন কি হয়ে যাবে 6f স্কয়ার 2r স্কয়ার ইজ इक्वल टू 6f স্কয়ার প্লাস 6f স্কয়ার

এরকমই আসে তাই না আসে আচ্ছা এখন তোমার কাজ কি তোমার কাজ হলো তুমি তিন আর কে ভাগ দিয়ে দাও তো তিন আর চারকে ভাগ দিলে কি আসবে আমি দেখ আমি হচ্ছে এই এদেরকে একসাথে কি লেখা যায় ফর্টি ফাইভ লেখা যায় না লিখাতে উপরে থেকে এফ স্কয়ার কমন নে তাহলে কি আসে তো এখানেও নিচ থেকে এফ স্কয়ার কমন নে তাহলে কি আসে এরা এরা কাটা এরা এরা কাটা এখন কি পারবি না সায়ম 45 36 कॉस আলফা 75

যে স্যার গেছে এখানে তো দুইটা ম্যাথ হবে বস তো একশো আটত্রিশ ঠিক আছে তোমার হচ্ছে বইয়ের ভুল আছে

উত্তর দক্ষিণ এটা হচ্ছে আমার পূর্ব আর এটা কি এটা হচ্ছে আমার পশ্চিম দেখো সেটা দেখো ওয়াহিদ আমাকে বলছে যে সে কি করে পশ্চিম থেকে পূর্বে পানি প্রবাহ হয় এই যে পশ্চিম থেকে পূর্ব মানে কি এই দিক বরাবর পানি প্রবাহ হয় এবং এটার মান কত পাঁচ মিটার পার মিনিট প্রতি মিনিটে পাঁচ মিটার যায় তো বলছে শ্রোথিন অবস্থায় একটি লোক টেন মিটার মিটার পার মিনিট দুইতে সাতার কাটতে পারেন তো তার মানে সাঁতারুর বেগও দিয়ে দিছে সাঁতারুর বেগ কত টেন মিটার পার মিনিট বলছে যদি লোকটি দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সর্ব সময়ে যায় দেখ দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে মানে কি আমাকে এই দিক বরাবর যেতে হবে তো এখন আমি যদি সর্বনিম্ন দ্রুত যেতে চাই তো তাহলে আমাকে কি করতে হবে এই দিক বরাবর যাত্রা শুরু করতে হবে আমার এই দিক বরাবর কাজ করতেছে কি পাঁচ আর এদিক বরাবর কি কাজ করতেছে দশ ঠিক আছে এবং এদের লব্ধি কাজ করবে কি একদম লম্বা লম্বি বরাবর এবং তাহলে আমার কত কোণে যাত্রা শুরু করতে হবে উই যে ওয়াহিদ থিতা ইজ ইকুয়াল টু না আলফা ইজ ইকুয়াল টু ওয়াহিদ আসস জি ভাই আসি হ্যাঁ cos ইনভার্স বি সাতারু আমার হচ্ছে সরি স্রোত বাই সাতার তাই না জি জি ভাই cos ইনভার্স মাইনাস v বাই u এখানে cos ইনভার্স আমার হচ্ছে 10 আছে সোত হচ্ছে 5 17 হচ্ছে 10 সো এইখান থেকে 120 ডিগ্রি চলে আসবে ঠিক আছে এখান থেকে আমার চলে আসবে 120 ডিগ্রি কি বুঝতে পারছো এই যে আমরা যে একদম প্রথম ম্যাথটা করেছিলাম না এখানে ভাই বেগের আহ যে এককটা এটা কি কোনো ম্যাটার করবে মিটার পার সেকেন্ড না দিয়ে যে মিটার পার মিনিট দেওয়া না না হ্যাঁ বেগের একক কি হবে মিটার দা সেম ইউনিট তো ইউনিট তো দেখ আমার ধরে যে আমার কথার কথা কি দাও আছে একটা হচ্ছে 5 মিটার পার মিনিট আর একটা হচ্ছে 10 মিটার পার মিনিট অ্যাকচুয়ালি এরা কারা যাবে পুরো পুরো সো একক না কোনো পায়ার নাই তোর কথা তোর কাজ হচ্ছে একক সেম ইউনিট রাখতে হবে আর কোনো আর কোনো প্রবলেম নাই ঠিক আছে ওই যে ভাই বুঝছি তুই খালি সেম এককে রাখবি তাহলেই হবে স্যার বুঝা গেছে কি বলছি ভাইয়া আচ্ছা আর যদি আর আরেকটা যে কোয়েশ্চেন আছে যে আমার হচ্ছে সর্বনিম্ন সময়ে যাওয়ার জন্য তখন কি করবি মানে সর্বনিম্ন সময় ক্ষেত্রে যে সূত্রটা আছে ওটা ব্যবহার করব হ্যাঁ হ্যাঁ ওইটা ইউজ করবি মানে কোনটা এই যে আমার কি কি করতে হবে যে আমাকে বলবি আমরা জানি t d